আমরা টাকার কাছে বিক্রি হব না, আমরা ঈমান বিক্রি করব না, আমাদের জীবন শেষ করে দিব লেকিন ঈমান বিক্রি করব না। হাত তুলে বলেন ঠিক কি না? এবার দেখেন আমার দয়াল নবী মায়া নবী কয় চাচা যান, ওই সময় বাদশা ঘোষণা করে দিয়েছে তোমরা আমাকে খোদা মানো, তোমরা যদি আমাকে খোদা না মানো আমি তোমাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো, আমি তোমাদেরকে পাশির কাছে ঝুলাবো। এই কথা বলার পর যাদের ইমান দুর্বল তারা তাকে খোদা মানল। জোরকর নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে সমাজের মধ্যে কিছু ইমান দুর্বল লোক আছে না নাই? ইমান দুর্বলের লোক আছে, টাকা দিলে টাকার দিকে ধাবিত হয়ে যায় আর সাহাবায়ে কেরামকে গালি দিতে দ্বিধাবোধ করে না। কথাকন কথাকন, সাহাবায়ে কেরামকে গালি দিতে দ্বিধাবোধ করে না। গভীর মনোযোগ, বিদেশি টাকা, কিসের টাকা? বিদেশি টাকা, এই জন্য টাকা পেইমান বিক্রি করে দেয়। আমি হলপ করে বলতে পারি রাঙ্গনিয়ার মানুষের মধ্যে নবীর মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? এবার দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার দয়াল নবী মায়ার নবী উত্তর দিচ্ছে, ওই বাদশা যখন ঘোষণা করলো তোমরা আমাকে খোদা মানো, তখন যাদের ইমান দুর্বল তারা তাকে খোদা মানলো, কিন্তু ওনার দরবারের ছয়জন মন্ত্রী কয় না না, কেমনে আল্লাহ সৃষ্টিকে আমরা খোদা মানি, যিনি সৃষ্টি করেছেন তাকে কেমনে খোদা মানি, সে কেমনে খোদা হয়, আমাদের খোদা হলো তিনি যিনি হলেন আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ কয় না? যিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হলেন তিনি। তারা ছয়জন মন্ত্রী কয় আমরা আমাদের চাকরি ছেড়ে দিব, আমরা আমাদের পরিবার ছেড়ে দিব, লেকিন আমরা ঈমান বিক্রি করব না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর ছয়জন মন্ত্রী কি করলেন? তারা রাজ্যসভা থেকে বের হয়ে গেলেন, তাফসীরের মধ্যে উল্লেখ আছে, বের হয়ে গিয়ে হযরত ইয়ামনে খাজনি প্রধান ওনার ঘরের মধ্যে বসে গেল, ওনার ঘরের মধ্যে বসে তারা আলাপচারিতা করছে, হায় হায় আমরা একমাত্র এক আল্লাহকে প্রভু মানব, আমার আল্লাহর কাছে সেটা ভালো লেগেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের হায় হায় ১৩ নম্বর আয়াত ১২ ১৪ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করলেন, আল্লাহ কয় ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, তারা কয় দুনিয়ার মানুষ রে, ফাকালু তারা বলে রব্বুনা আমাদের প্রভু হলো তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি যিনি আসমান এবং জমিনের মালিক। আল্লাহু আকবার। কান কার ঘোষণা? ছয়জন বসে বসে ফাকালু জমার সিগা মারহাবা কোন, ছয়জন কয়জন জমা মুজাক্কার গায়েব মারহাবা কোন, ফাকালু তারা বলে রব্বুনা আমাদের প্রভু হলো তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি যিনি আসমান এবং জমিনের মালিক, লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, আমরা আল্লাহ ব্যতীত আর কাউকে আল্লাহ বলে ডাকবো না। এবার ছয়জন মন্ত্রী কি করলেন, ওনাদের আসবাবপত্র নিলেন, কিছু পানি নিলেন এবং রুটি নিলেন, তারা রওনা দিলেন এই রোম সাম্রাজ্য থেকে তারা থাকবে না, কেননা থাকলে তারা খোদা মানতে হবে নয়তো মরতে হবে। এবার তারা কি করলো দেখেন, ছয়জন মন্ত্রী যাইতে 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 ইরমাদান্ডি মরুভূমির প্রান্তরে চলে গেল, রাতের গভীরে রওনা দিয়েছে, যেহেতু দিনে রওনা দিলে বাদশার সৈন্যরা দেখবে, হায় গায় রাতের গভীরে তারা বাবা মার কাছে বলে তারা আসবাবপত্র নিয়ে সফরে বের হয়ে গেল, আল্লাহর ইবাদত করবে বলে, আল্লাহকে মানবে বলে, যাইতে 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 তারা মরুভূমির প্রান্তরে চলে গেল। যাওয়ার পর হঠাৎ করে একজন বলে, হুজুর গো আমরা কত কান্নার দূরে হাঁটতেছি, এখন পর্যন্ত কিছু খাই নাই, শুধু পানি খাচ্ছি, আমাদের পানিও শেষ হয়ে গেছে, হুজুর গো এখন খুব ক্ষুধা লেগেছে, এখন আমরা কি করব? তখন তিনি বলে, যে আল্লাহর রাস্তায় বের হয়েছি সেই আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবে। যেরকম মারহাবা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। ক হুজুর রাঙ্গনিয়ার কোন মানুষ কয় ক হুজুর গো আমি গরিব মানুষ আমার রিজিক নাই,
এই কথা বলা যাবে না রিজিক দিবেন কে আল্লাহ জানে কখন আপনার রিজিক দিতে হবে কখন আপনার রিজিক দিবে না স্বয়ং আল্লাহ জানে সুবহানাল্লাহ কোন কখনো মন কষ্ট নেবেন না সব সময় আল্লাহর শুকরিয়া করবেন দেখবেন আল্লাহ পাক আপনার রিজিক দিয়ে দিবে সুবহানাল্লাহ কোন এবার দেখেন ছয় জন মন্ত্রী কয় হায় হায় আমাদের ক্ষুধা লেগেছে কো চিন্তা করোনা আমাদের সাথে আল্লাহ আছে আল্লাহ থাকলে কি কোনো চিন্তা আছে না আরো জোরে না ফিলিস্তিনে মুসলমান কম তাদের সাথে তো আল্লাহ আছেন আর ইহুদি সাথে কি আল্লাহ আছেন না হ্যাঁ আর অল্প হলেও তাদের ঈমানে জোর আছে ঠিক কি না বলেন ঠিক একদিন না একদিন এই পতাকা উড্ডিন হবেই ঠিক কি না বলেন ঠিক কখনো ভয় পাবেন না শত্রুদেরকে বাজান হায় হায় সিদ্দিক একবার কথা তো অনেক কথা চলে আসে গারে সুরের মধ্যে সিদ্দিক একবার বসে আছে তখন সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে তো কাফেররা এসে যাবে ওই মুশরিকরা এসে যাবে আমাদেরকে ধরে ফেলবে ইয়া রাসূলুল্লাহ কি করব আমার নবী বলে লা তাহজান ইন্নাল্লাহ মানা তুমি চিন্তা করিও না আমাদের সাথে আল্লাহ আছেন তো আপনারা যারা গরিব আছেন যুবক ভাই আছেন চিন্তা কেন আল্লাহকে ডাকেন তাহাজ্জুদ নামাজ পড়েন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না কত সুন্দর নবীর পাগল ছিলেন সিদ্দিক আকবর মারহাবা কোন নবীর প্রেমে আবু বকর ওমর ওসমান আলী হায়দার গারে সুরে আবু বকর দিন তারে সাপে কামড় আগারে সুরে আবু বকর দিন তারে সাপে কামর নবীর জন্য জীবন করলেন দান আশা পুরাও আল্লাহ মেহেরবান বলুন আশা পুরাও বান বলুন আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যেথায় কাঁদেন নবী দুজাহান আশা পুরাও আল্লাহ মেহেরবান বলুন আশা পুরাও এবার দেখেন ছয়জন মন্ত্রী কো চিন্তা করোনা আমাদের সাথে আল্লাহ আছে সুবহানাল্লাহ কোন হঠাৎ করে একজন দেখতেছি দূরের মধ্যে একটা রাখাল ভাই হায় হায় আপনার বেড়া দুম্বা চড়াচ্ছে আয় গাই আমনে কবলে ও ভাইজান শুনেন 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 আমি দেখতেছি একটা রাখাল ভাই বেড়া চড়াচ্ছে দুম্বা চড়াচ্ছে আমরা সেখান থেকে দুধ কিনে আমাদের ক্ষুধা মেটাবো আমাদের পিপাসা মেটাবো ছয়জন মন্ত্রী কি করলেন ওই রাখাল ভাইয়ের কাছে চলে গেলেন আর ডাক দিয়া কয় রাখাল ভাই আমাদেরকে দুধ দাও আমি তোমাকে টাকা দিব সেক্কা দিব বর্তমান টাকার নাম কি সেক্কা না টাকা আরো জোরে ইন্ডিয়াতে কি রুপিয়া ইন্ডিয়াতে কি এই যে আমি 13 তারিখ যাচ্ছি 10 দিনের জন্য কলকাতায় মারহাবা কোন ইন্ডিয়াতে রুপিয়া সৌদি আরব রিয়াল আপনার আমেরিকাতে ডলার এক এক দেশে এক এক কারেন্সি ঠিক কিনা বলেন তো আমারও নবীজি 950 বছর আগে টাকার নাম ছিল সেক্কা মারহাবা কোন তখন ছয়জন আল্লাহর ওলি কয় ও রাখাল ভাই শোনো 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 তুমি যদি আমাদেরকে দুধ দাও আমি তোমাকে সেক্কা দিব রাখাল ভাই ডাক দিয়া কো হুজুর ও হুজুর হুজুর গো আপনাদের আগে পরিচয় দেন তারপর আমি দুধ দিব সুবহানাল্লাহ কোন রাঙ্গুনিয়ার বাবারা বাইরা বন্ধুরা আপনারা যদি দোকানে যান এখন দোকানে গেলে কি আগে আপনাদের পরিচয় চায় নাকি টাকা চায় আরো জোরে যখন মুদিমাল কিনেন টাকা দেন মুদিমাল দিয়ে দেয় যখন আপনি তরকারি কিনেন আপনার টাকা দেন তরকারি দিয়ে দেয় আপনার কি পরিচয় চায় পরিচয় চায় না এখন রাখাল ভাই ডাক দিয়া কো হুজুর আমার টাকা পড়ে আমি আপনাদেরকে দুধ দিব এক শর্ত কো কি শর্ত আগে আপনাদের পরিচয় দেন ছয়জন আল্লাহর ওলি কয় না 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 কেন পরিচয় দিব তোমাকে টাকা দিব তুমি আমাকে দুধ দিবে হায় গায় রাখাল ভাই কয় হুজুর গো আগে পরিচয় দেন কয় দিব না হুজুর জানেননি কেন আপনাদের পরিচয় চেয়েছি তাফসীর কুর্তুবীর মধ্যে ইমাম কুর্তুবী নোট করতেছেন ইমাম কুর্তুবী কো শোনো 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 নবীর উম্মত হায় গায় তিনি উল্লেখ করতেছেন রাখাল ভাই কো হুজুর জানেননি
কেন আপনাদের পরিচয় চেয়েছি কো কেন আপনারা যখন ওই জমিন দিয়ে আসতেছেন আমি একবার আপনাদের চেহারার দিকে তাকাই একবার সূর্যের দিকে তাকাই একবার চেহারার দিকে তাকাই একবার সূর্যের দিকে তাকাই দেখতেছি সূর্যের আলোর চেয়ে আপনাদের আলো অনেক বেশি হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ হুজুর জানেন আমি আপনাদের কেন পরিচয় চেয়েছি কো কেন আপনারা যখন জমিন দিয়ে মরুভূমিতে আসতেছেন তখন দূর থেকে দেখলাম আপনাদের চেহারাতে এত নূর বের হচ্ছে সূর্যের আলো আপনাদের আলোর কাছে লোপ পেয়ে যাবে সুবহানাল্লাহ জোরে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন ছয়জন আল্লাহর ওলি কথা বলে কে আল্লাহ কে বলে আল্লাহ মিথ্যার অবকাশ আছে না দৈব বলার সুযোগ আছে না যদি আয়াত অস্বীকার করেন রে বাজার আপনার ঈমান থাকবে না ঠিক কিনা বলেন এবার দেখেন ডাকাল ভাই হুজুর আমি দেখলাম আপনাদের চেহারা থেকে নূর বের হয় হুজুর গো হুজুর একটু পরিচয় দেন না আপনারা কারা তখন ছয়জন আল্লাহর ওলি কয় আমরা রোম সাম্রাজ্যের ছয়জন মন্ত্রী আমাদের বাদশা নিজে কি নিজে খোদা দাবি করেছে আমরা তাকে খোদা মানবো না বলে সফরে বের হয়েছে এখন আমাদের খুব খিদা লেগেছে তুমি একটু দুধ দাও মনে রাখবেন আমার দয়াল নবী কো উম্মত রে ও উম্মত দুধের মধ্যে খোদাও মিটে পিপাসাও মিটে দুধের মধ্যে ক্ষুধাও মিটে পিপাসা মিটে দুধের মধ্যে অনেক রোগের শেফা আছে মধুর মধ্যে অনেক রোগের শেফা আছে খেজুরের মধ্যে অনেক রোগের শেফা আছে এবার ওনারা দুধ খেলেন দুধ খাওয়ার পর ওনারা যখন চলে যেতে লাগলেন রাখাল ভাই ডাক দেয়া কো হুজুর হুজুর গো হুজুর গো ও হুজুর আমার একটা আরজি বলো কি আরজি তুমি তো আমাদেরকে পানি পান করিয়েছো তুমি তো আমাদেরকে দুধ পান করিয়েছো রাখাল ভাই কো হুজুর গো হুজুর শুনেন শুনেন আপনাদের সাথে আমি যেতে চাই ওই যে বাদশা জালেম বাদশা জালেম বাদশা তো আমার কাছে বলবে তুমি আমাকে খোদা মানো আমি তো রাখাল আমার তো শক্তি নয় তখন আমি তো তাকে খোদা মানতে বাধ্য হব হুজুর গো তার চেয়ে ভালো আমি আমার রাখালত্ব ছেড়ে আল্লাহকে খোঁজার জন্য বের হয়ে যাব কয়জন হয়েছে আরো জোরে ছিল কয়জন প্রশ্ন কয়টা আরো জোরে চলতেছে কয়টা মারহাবা কোন বুঝা গেছে মনোযোগ আছে আলহামদুলিল্লাহ বলেন এবং কি এই প্রথম প্রশ্নের উত্তর নয় নাম্বার আয়াত থেকে ২৬ নাম্বার আয়াত সুরা কাহাফের নয় নাম্বার আয়াত থেকে ও আমার ভাই আর আপনারা যারা বলেন ওলির কথা নাই তাদেরকে বলছি খুলে দেখেন সুবহানাল্লাহ কোন শুধু হাদিস পড়লেই হবে কোরআন তো পড়তে হবে কথা কোন ঠিক কিনা আর কত বেদাত বলবেন ওলির কথা নাই বলবেন আর ঝগড়ার দরকার নাই আসুন আমরা মুসলমান একসাথে এসে যাই ঠিক কিনা বলেন এত হিংসা হিংসি ঝগড়া ঝাটি কাদা ছুড়াছুড়ি দরকার নাই এক ছায়া তলে চলে আসেন দেখবেন ইহুদির পরাশক্তি আমাদের কাছে হার মানবে হাত তুলে বলে ঠিক কিনা গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন এবার সাতজন আল্লাহর ওলি তারা রওনা দিন যাইতে 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 তারা দেখেন একটা গুহার সামনে গেল ওই গুহার নাম হলো কাহাব ওই গুহার নামে সুরার নামকরণ করা হয়েছে সুবহানাল্লাহ কোন ওই সাতজন আল্লাহর উনি সেই গুহার সামনে চলে গেল গুহার সামনে যাওয়ার পর ইরে বাজানরে তখন সন্ধ্যা হয়ে গেল তখন একজন ভাই ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর আমরা সামনের দিকে অগ্রসর হব না কেননা রাতের অন্ধকার হয়ে গেছে গভীর রাত হয়ে যাবে আমরা চোখে দেখবো না তখন তো এরকম লাইটিং ছিল না এরকম আলো ছিল না টর্চ লাইট ছিল না রে বাজান তখন ছিল আগুন তখন তারা বলতেছি আমরা সামনে যাব না আমরা এই রাতটাই গুহার মধ্যে কাটিয়ে দিব তারা এই সিদ্ধান্ত নিল হযরত ইয়ামনে খাদাক দিয়া কো ভাই যান ও ভাই যান আপনি ঠিকই বলেছেন তবে তার আগে পিছনে তাকান যদি বাদশার সৈন্য আমাদেরকে দেখে পেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এবার ছয়জন আল্লাহর ওলি যখন পিছনে তাকালেন দেখতেছে একটা কুকুর তাদের পিছনে পিছনে আসতেছে কি আসতেছে একটা কুকুর ওলির ওলিকে ভালোবেসে জান্নাতে যাবে যেভাবে রাঙ্গানিয়ার মানুষ আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানিকে ভালোবাসে কেন ভালোবাসে চাই আমরা ওনার সাথে জান্নাতে যাই ঠিক কিনা বলেন না ওই কুকুর তাদের পিছনে পিছনে আসলো আর গুহার সামনে এসে আপনার জোরে জোরে তার ডাক দিতে লাগলো
এবার হযরত ইয়ামনে কঙ্কর নিক্ষেপ করতেছেন কঙ্কর নিক্ষেপ করতেছেন ইমাম কুতুবী নোট করতেছেন ইমাম কুতুবী কয় হায় হায় কুকুর যখন চিৎকার করছে কুকুর আল্লাহর কাছে বলছে আল্লাহ গো ওগো আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও তুমি আমার জবানটা খুলে দাও আমি কেন এসেছি তাদেরকে বলতাম আল্লাহ কয় যা যা তোর জবানটা খুলে দিলাম এই কথা বলার পর এবার কুকুরের জবান খুলে গেল কুকুর কয় হুজুর জানেন না কেন আপনাদের কাছে আসছি হযরত ইয়ামনে কয় কেন কেন তুমি আমাদের কাছে আসলো তুমি এখান থেকে চলে যাও না গেলে তো বাদশা আমাদেরকে ধরে ফেলবে কুকুর কয় হুজুর গো আমি যখন যাইতেছি তখন আপনাদেরকে আমি দূর থেকে দেখলাম দেখতেছি আপনাদের চেহারা থেকে নূর বের হচ্ছে আমি বুঝতে পারলাম আপনারা স্বয়ং আল্লাহকে আল্লাহর পাগল সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আপনারা স্বয়ং আল্লাহর পাগল আল্লাহকে রাজি করার জন্য বের হয়ে গেছেন এই জন্য আমার ভালো লেগেছে আমি চাই আপনাদের খেদমত করার জন্য আমি চাই আপনাদের সোহবতে থাকার জন্য হুজুর আপনারা গুহার মধ্যে ঘুমান আমি আপনাদেরকে পাহারা দিব আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা কাহফে ঘোষণা করে দিয়েছেন যে কুকুরের নাম তাফসিরের মধ্যে দেখতেছে কিতমিত আল্লাহ ক ওয়া কালবুহু বাসিতুন দিরাইহি বিল ওয়াসি আল্লাহ কয় ও কুকুর কি করলো তার দুই পা প্রশস্ত করে গুহার সামনে বসে গেল আল্লাহর অলিরা হায় হায় সাতজন আল্লাহর অলি ওই গুহার মধ্যে ঢুকে গেল হায় হায় গুহার মধ্যে ঘুমিয়ে রইলেন তাদের খবর নাই খবর নাই আমরাও তো একদিন ঘুমিয়ে যাব আর তো আমরা উঠবো না রাঙ্গুনিয়ার এমন মানুষ আছে যারা গত বছর মাহফিলে ছিল এখন আর নাই মৃত্যু একদিন না একদিন আপনাদের আসবে এবার দেখেন ছয়জন মন্ত্রী ঘুমিয়ে গেল সাতজন আল্লাহর অলি ঘুমিয়ে গেল ঘুমাচ্ছি এক বছর দুই বছর তিন বছর পঞ্চাশ বছর একশো বছর দেড়শো বছর চলে যায় খবর নাই দুইশো বছর চলে যায় তাদের খবর নাই আড়াইশো বছরে চলে যায় তাদের খবর নাই তিনশো বছর চলে গেছে আল্লাহ আকবার কইতেন কত বছর তিনশো বছর আমাদের জমানায় কোনো মানুষ হায়াত পাবো পাইবে কোনো মানুষ হায়াত পাবে এখন তো মাশাআল্লাহ এই পনেরো বছর হয় না মারা যায় অনেকে হয়েও মারা যায় ঠিক কিনা বলে এটা উম্মতি মুহাম্মদের হায়াত কম ঠিক কিনা বলেন হায়াত কম হলেও তাদের দামটা অনেক বেশি সুবহানাল্লাহ বলবেন এক রাত আমল করবে কোরআনে বলে আপনার এক হাজার মাসের চেয়েও বেশি সওয়াব কত মাসের বল হুজুর আমরা যে হায়াত কম রাঙ্গুনিয়ার মানুষ কয় না নি মনে মনে হুজুর আমার হায়াত কম কখন জানি মারা যায় আমার তো গুনার অভাব নাই হুজুর কেমনে জান্নাত যাবো শোনেন নূহ নবীর উম্মত হায়াত ছিল এক হাজার বছর কত বছর এরকম এমন একজন নবীর উম্মত মা বসে কান্না করছে সন্তানকে নিয়ে এবার বলছে মুসা পয়গম্বর কয় মাগো কেন কান্না করছেন আমার সন্তানের চারশো বছর মারা গেছে কত বছর চারশো বছর মারা গেছে কত বছর আসেনি এরকম আমাদের মধ্যে কেউ কেউ নাই তো তখন নবী বলছে শোনেন এমন একজন নবী আসবে যেই নবীর উম্মতের হায়াত মাত্র তেষট্টি বছর তখন ওই মা বলে যদি আমি এরকম হায়াতি জিন্দিগি পেতাম আমি এক সেজদা দিয়ে কাটিয়ে দিতাম আর আমরা আজান হই বাড়ির মধ্যে বসে থাকি মাত্র কয়ক্ত হাজার কয়ক্ত এই ফাঁস ফক্ত নামাজও পড়ি না ঠিক কিনা বলেন না ওই মহিলা বলে যদি আমি ষাট বছরের জিন্দিগি পেতাম তেষট্টি বছর জিন্দিগি পেতাম আমি এক সেজদা দিয়ে আল্লাহর দরবারে কাটিয়ে দিতাম আর আমরা নামাজে গেলে মনে হয় ক্ষুধা লেগেছে নামাজে গেলে মনে হয় ব্যবসার কথা মনে পড়ছে নামাজে গেলে মনে হয় কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে নামাজে গেলে মনে হয় এক্সামের কথা পরীক্ষার কথা আল্লাহর কাছে কি জবাব দিবেন এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করুন ইমানের পর যেটা সর্বশ্রেষ্ঠ আমল এটা হলো নামাজ মারহাবা কোন গভীর মনোযোগ সাতজন আল্লাহর অলি কত বছর তিনশো কত বছর তিনশো বছর পরে ঘুম থেকে উঠল তিনশো নয় বছর পরে তারা ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর তারা একজন আরেকজনকে দেখে হুজুর গো আপনার দাড়ি যে সাদা হয়ে গেছে আপনার দাড়ি যে সাদা হয়ে গেছে
আপনার নখগুলো কেন এত বড়? তখন তো আয়না ছিল না, কিছু না, তখন আয়না ছিল না, একজন আরেকজনকে দেখতো, ও হুজুর গো আপনার যে দাড়ি সাদা হয়ে গেছে, আপনার নখগুলো বড় হয়ে গেছে, হুজুর আমরা এখানে কয়দিন আছি? তখন একজন বলে, মনে হয় অনেক বছর ছিলাম। কয়, না বেটা, আমরা গত বছর, গত দিন, গত কাল আমরা ঘুমিয়েছি, আজকে সকালে ঘুম থেকে উঠছি। একজন কয়, ইয়াউমান আওবাদ ইয়াউমিন, করে বলছে ইয়াউমান আওবাদ ইয়াউমিন, আমরা অথবা একদিন অথবা তার চেয়ে কম ঘুমিয়েছি। তারা প্রশ্ন করছে, আল্লাহ কয়, বান্দারে তোমরা একদিন নও, এক বছর নও, তোমরা 309 বছর ঘুমিয়েছ। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলে, 25 নম্বর আয়াত মারহাবা কোন, আল্লাহ কয়, ওয়ালা বিসু ফি কাহফিহিম সানা সামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা, আল্লাহ কয়, ওয়ালা বিসু আইনামু, তোমরা ঘুমিয়েছো, তোমরা সালা সামিআতিন 300 বছর, ওয়াজদাদু তিসা, এবং আরো 9 বছর, 309 বছর তোমরা গুহার মধ্যে ঘুমিয়েছো। এবার তারা একজন আরেকজনকে প্রশ্ন করে, আল্লাহ তো তোর হাবিবকে শোনাচ্ছেন 309 বছরের ঘটনা, কিন্তু তারা জানে না। হঠাৎ করে একজন বলে, হুজুর গো আমার তো খুব ক্ষুধা লেগেছে, সমস্ত আউলিয়া কেরাম বলে আমাদের খুব ক্ষুধা লেগেছে, ও হুজুর গো একটু বাজারে যান, আমার কাছে কিছু সেটকা আছে, কিছু টাকা আছে, আপনি দোকান থেকে আমার জন্য খাবার নিয়ে আনেন। হযরতে আমনে খা, উনি কি করলেন, বাজারের মধ্যে চলে গেলেন, বাজারের মধ্যে যায় কয়, দোকানদার ভাই, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে কিছু খাবার দাও। এবার দোকানদার ভাই ওনাকে কিছু খাবার দিলেন, উনি খাবার কিনলেন, যখন টাকা দিলেন, দোকানদার ভাই কয়, আপনি কোন যুগের মানুষ? আরো জোরে কইতেন না, 300 বছরের আগের টাকা এখন চলবো নি? ওই আল্লাহ খেপে গেলেন, আল্লাহ কি বলো, আমি এই রোম সাম্রাজ্যের সন্তান, মারহাবা কোন, আমি রোম সাম্রাজ্যের সন্তান, তুমি কেন আমার সাথে বেয়াদবি করছো? আমি জানি টাকাটা চলে। এবার কি করলো দোকানদার ভাই, হুজুর গো, হুজুর গো, আপনি যে টাকা দিয়েছেন, এই টাকা তো আমার বাপ দাদাও দেখছে না, সুবহানাল্লাহ কোন, এই টাকা তো আমার বাপ দাদাও দেখছে না, হায় হায় আল্লাহর ওলি কো, কি বলো তুমি আমার সাথে বেয়াদবি করছো? ও হুজুর গো আমি সত্যি কথা বলছি, দেখেন আমাদের কাছে যে টাকা, আপনার সাথে টাকা মিলছে না। কয়, না না, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। এবার দোকানদার ভাই, হুজুর ঠিক আছে, আমি যেহেতু মিথ্যা কথা বলছি, চলেন আমার আপনার বিচার হবে বাদশার দরবারে, মারহাবা কোন, আমার আবার আমার আপনার বিচার হবে বাদশার দরবারে। এবার দোকানদার ভাই আল্লাহর ওলি কি করলেন, যাইতে 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 বাদশার দরবারে চলে গেলেন। আল্লাহর ওলি মনে মনে ভয়, মারহাবা কোন, আল্লাহর ওলির মনে মনে ভয়, কারণ যদি ওই জালেম বাদশা হয় তাহলে তো আমাকে ছাড়বে না। যখন আল্লাহর ওলি বাদশার দরবারে গেল, দেখতেছি জালেম বাদশা নাই, হায় হায় একজন মাকবুল বান্দা ওই বাদশার অধীনে আছে। মারহাবা কইতেন না, আল্লাহর ওলি কয়, মুস্কি আয়েশা দেখো, আয়া আলহামদুলিল্লাহ, এই কাফের বাদশা শেষ হইছে, মারহাবা কর, একদিনই মারা গেছে, আসলে একদিন না, কয় বছর, 309 বছর, মারহাবা কর। আল্লাহর ওলি কয়, বাদশা গো, বাদশা আপনার দরবারে আমার বিচার, মারহাবা কর। আমি যখন দোকানে গেলাম, এই দোকানদারওয়ালা কয়, আমার টাকা নাকি চলতো না, আমার টাকা নাকি এদেশে চলে না। ও কি বলো তোমার টাকা চলে না? ও দেখি তো তোমার টাকাটা আমি দেখি, বাদশার টাকা দেখে কয়, বাপরে বাপ, আমার দাদাও তো দেখছে না, মারহাবা কইতেন না, আমার দাদাও তো দেখছে না, আমার বাবাও দেখছে না, কোন জায়গা থেকে টাকাটা চুরি কইরা আনলেন। এবার আল্লাহর ওলি গরম হয়ে গেছে, কয় বাদশা আপনি কি বলেন, আমার সাথে ঠাট্টা করতেছেন, আপনি আমার সাথে মশকরা করছেন? কয় না 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 না, এই টাকাটাও আমার দেশে চলে না। ও হুজুর জানেন আমার বাড়ি আপনার রাজ্যের পিছনে, সুবহানাল্লাহ কোন, আমার বাড়ি আপনার রাজ্যের পিছনে, কো কি বলো, তাহলে চলো তোমার বাড়ির মধ্যে যায়। এবার বাদশা কি করলো, সৈন্যদেরকে নিয়ে গেল আর বলে গেল, ও আল্লাহর মাকবুল বান্দা, হুজুর শুনেন শুনেন, আপনার কথা যদি মিথ্যা হয় আমি আপনাকে পাশের কাষ্ঠে ঝোলাবো, আমি আপনাকে কতল করব, কো ঠিক আছে। আল্লাহর ওলি দোকানদার বাদশা সহ রওনা দিল, যাইতে 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 ওনার বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়িটা জীর্ণ শীর্ণ জীর্ণ শীর্ণ। এবার বাদশা বাড়ির মধ্যে আঘাত করলেন, দরজার মধ্যে আঘাত করলেন, হঠাৎ করে একটা বৃদ্ধ লোক, বৃদ্ধ লোক কয়, কে আপনারা? বাদশা কয়, আমি এই রাজ্যের বাদশা,
কেন এসেছেন কেন এসেছেন আমার ঘুমটাকে কেন নষ্ট করলেন বাদশা কয় হুজুর ঘুম তো এমনিতেই নষ্ট করি নাই এই লোকটা বলতেছে না কে লোকটার বাড়িটা এই লোকটা নাকি আপনার আত্মীয় এবার তিনি বুড়া লোক বৃদ্ধ লোক এমন ভাবে তাকায় তাকায়া কয় এ তো আমার নাতিও না পতিও না জোরে কইতেন না আল্লাহর তো ব্যাপাকে পড়ে গেছে হাই হাই এখন অসম্মানী হয়ে যাবে কি হয়ে যাবে আল্লাহ কি আল্লাহর ওলিদের অসম্মান করবেন জোরে কয় না জোরে কয় না আল্লাহ কি আল্লাহর অসম্মান করবেন এ দেখেন দাদা ওই বুড়া লোক কয় হাই হাই আমি তো তার জীবনও দেখছি না উনি তো মনে হয় আমার কিছু হয় না বাদশা কয় হুজুর আপনাকে কতল করব কি করব আপনাকে মেরে ফেলবো মিথ্যা কথা বলছেন কেন আহা আল্লাহর ওলি কি করলো সেজদার মধ্যে পড়ে গেল সুবহানাল্লাহ কোন সেজদার মধ্যে ইবতায়া কয় আল্লাহ গো তুমি না বলেছ তোমার রাস্তায় যে চলে যায় সে তোমার বন্ধু তুমি না ওলিকে বন্ধু বলেছ তুমি না ওলিকে বন্ধু বলেছ আল্লাহ কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধুরে যাও সাহায্য করো সুবহানাল্লাহ কোন জিব্রাইল বলল হুজুর গো কানে কানে কো হুজুর আর কান্না করিয়েন না আল্লাহ আপনার সাথে আছে সুবহানাল্লাহ কোন আপনি কান্না করিয়েন না আপনি বুঝতে পারেন নাই আপনার কয় বছর হয়েছে আপনি জানেন না আমি বলছি আপনি বাদশাকে বলেন আবার বলেন এটা আপনার ঘর এবং বলে দেন ওই ঘরের মধ্যে আপনার বাবা একটা চিঠি লিখে গিয়েছে কি লিখে গিয়েছে আচ্ছা আগে জমানা কি কলম ছিল আর ছিল কাগজ ছিল তখন পাথরের মধ্যে লেখা হতো মারহাবা কইতেন না এবার দেখেন আল্লাহর ওলি সেজদা থেকে উঠলো কো বাদশা বাদশা ও বাদশা শুনেন শুনেন আমি বলছি এটা আমার ঘর বাদশা কয় আবার যদি মিথ্যা কথা বলেন আমি আপনাকে কতল করব আমি আপনাকে মেরে ফেলব এই কথা বলার পর দেখেন এবার হুজুর কয় ঠিক আছে লাশ বার আপনি প্রমাণ করেন হঠাৎ করে আবার দরজার মধ্যে আঘাত করলো এবার বৃদ্ধ লোক কয় বাদশা গো ও বাদশা শুনেন শুনেন আপনি কেন আমাকে ডিস্টার্ব করছেন আমি না বলছি লোকটা আমার নাতিও হয় না পতি হয় না আপনি কেন আমাকে ডিস্টার্ব করছেন বাদশা কয় দেখেন কেন লোকটা বলে এটা নাকি তার ঘর এই কথা বলার পর বাজানি এবার আল্লাহ বলে কয় আমি জানি এটা আমার ঘর আমি প্রমাণ করতেছি দেখেন কয় দাদা গো দাদা হুজুর গো হুজুর আপনার ঘরের মধ্যে একটা বাঁশ আছে নিকো আছে ওই বাঁশের মধ্যে একটা চিঠি আছে জোরে কইতেন না এবার উনি আশ্চর্য হয়ে গেল ও তুমি কেমনে জানো আমার ঘরের মধ্যে চিঠি আছে তোমাকে তো আমি জীবনেও দেখি নাই তুমি তো আমার আত্মীয় না কেমনে জানো আমি জেনেছি আমি তো আল্লাহর মাকবুল বান্দা আমি তো আল্লাহর মাকবুল বান্দা এটা আমার ঘর এবার যখন বাসটা খুললো বাসটা ভাঙলো দেখতেছে একটা পাথর ওই পাথরের মধ্যে লেখা আছে রে বাজান কি লেখা আছে দেখেন ও লিখতেছে হযরত ইয়াম লেখা আমার সন্তান ছয়জন মন্ত্রী সহ আমার সন্তান গুহার মধ্যে চলে গেছে যখন আমার সন্তান বাড়ির মধ্যে আসবে তোমরা তাকে বরণ করে নিও আল্লাহ আকবার কর ওলিদের সম্মান দেয় কে আরো জোরে এই সম্মান কি কেউ কমাতে পারবে বাদশা কো খাইছে হুজুর আমি তো আপনাদের কথা তাওরাতে পেয়েছি কিছু পেয়েছি তাওরাতে পেয়েছি আপনি আপনি না ইয়াম লেখা আপনি না ওই যে বাদশা জাকি ইউনিসের আমলে ছিলেন আপনি চলে গেছেন গহীন জঙ্গলে হ্যাঁ কত জানেন আপনারা কয় বছর আজকে নাই কয় বছর আজকে আপনারা 309 বছর নাই মারহাবা কইতেন না আল্লাহর ওলি চোখের পানে ছেড়ে দিলেন আয় হায় মারহাবা কোন এই এখনকার জামানার ওলিদের মধ্যে যিনি ওলিকুলের সম্রাট আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি ওরে বংশ তোমার হাসান হুসাইনি তুমি গইলা মা ফাতেমার নয়ন মনি ওরে বংশ তোমার হাসান হুসাইনি তুমি কইলা মা ফাতেমার নয়ন মনি একবার দিদার দাও গো গো গাউসে সামদানি একবার দিদার
گاؤں سے سمدنی بغداد جنم کتب ربانی بولن بغداد جنم کتب এবার উনি বাদশা কয় ঠিক আছে চলেন আপনার ছয় জন বন্ধু কোথায় আমি যাব বাদশা সহ জর্ডানে বর্তমান জর্ডানে ওই গুহার মধ্যে গেল বাদশা কয় হুজুর গো আমি কি ঢুকতে পারি না আপনি দাঁড়ান আমি আগে ঢুকি হযরত ইয়ামনেকম আল্লাহ উনি কি করলেন ওই গুহার মধ্যে ঢুকে গেলেন গুহার মধ্যে যাওয়ার পরে বাজান এবার গুহার দরজাটা বন্ধ হয়ে গেছে আরো জোরে কোন ওই গুহার দরজা বন্ধ হয়ে গেছে তারা কিয়ামত পর্যন্ত জিন্দা ঘুমাবে সুবহানাল্লাহ কোন তারা কিয়ামত পর্যন্ত জিন্দা ঘুমাবে ইরে বাজানদে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন কিয়ামত পর্যন্ত ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এবার আবু জাগেল ডাক দিয়া কয় ভাতিজা তুমি কেমনে এই ঘটনা জানলা সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ প্রশ্ন কয়টা হ্যাঁ কয়টা বাজে বাজা বাজার কয়টা চলবো নি তিনটা প্রশ্ন আপনার শুনতে রাজি আছেন কি কষ্ট হচ্ছে বাজান রহমতে আলম নবী নূরে হাতে রহমতে আলম নবী নূরে মোজা সা বলেন না রহমতে আল নূরে মোজা সামে সাহাবিরা আতরে বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবিরা আতরে বানায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ঠিকই না যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন না আরো শুন সুন্দর কাহিনী জান্নাতেরও রোমে রোমে লেখা নবীর নাম বলেন না জান্নাতেরও রোমে রোমে মারহাবা কোন এবার দেখেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছে আপনার হাত থেকে একটা ভাজা মাছ পড়ে গেছে ওই ভাজা মাছ সম্পর্কে আপনি বলেন আগাই মুসা নবীর আমলে এটাও আল্লাহর ঘটনা মুসা পয়গম্বরের আমলে আগাই মুসা নবী বসে আছেন হঠাৎ করে তার উম্মত ডাক দিয়া কয় মুসা নবী গো ও মুসা নবী আপনি কি বলতে পারবেন নি আপনার চেয়ে আর কোনো জ্ঞানী মানুষ আছে কিনা মুসা ডাক দিয়া কয় উম্মত উম্মত রে আমি যেহেতু এই জমানার নবী আমার চেয়ে আর কোনো বড় নবী নাই কোনো জ্ঞানী নাই সুবহানাল্লাহ কোন উনি যখন অহংকার করলেন উনি তো গরম নবী ছিলেন আল্লাহ কয় মুসা রে তুমি অহংকার কেন করেছো তোমার চেয়েও বড় জ্ঞানী লোক আমার দুনিয়াতে আছে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর উলি উলি মারহাবা কোন তোমার চেয়ে আরো জ্ঞানী লোক আছে এবার মুসা পয়গম্বর কয় আল্লাহ গো আমার চেয়ে জ্ঞানী গরম হয়ে গেছে মারহাবা কোন কেমন গরম উনি আজ যাইলে থাপ্পড় দিছে মারহাবা কইতেন না এটা কি মিথ্যা না সত্য সহি বুখারী রেওয়ায়াত মারহাবা কোন সহি বুখারী রেওয়ায়াত আজ যাইলে যখন রুহ কবজ করতে আসছে মুসা নবী দিছে থাপ্পড় আমার এখন নবুয়তের কাজ শেষ হয় নাই মারহাবা কোন এখনো আমি আমার উম্মতকে ঠিক করতে পারি তুমি আগে আমাদের কবজ করো ভাই সালাম দাও না দিছে এক থাপ্পড় আল্লাহু আকবার কোন আজাইল কো আল্লাহ কো কি আজ যাইলে কি থাপ্পড় দেওয়ার আপনার সামর্থ্য আছে থাম করে আপনার থাপা দিয়ে আপনার কবজ নিয়ে রু কবজ করবে পানিতে থাকবেন পানি থেকে উঠাই নিবে ঠিক কিনা বলেন বাস থাকবেন বাস থেকে আপনার রুটা কবজ করে নিবে কেউ থাকতে পারবে না দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবেন না আল্লাহ আকবার কোন এখন মুসা নবী গরম হয়ে গেল মুসা নবী কয় আল্লাহ গো আল্লাহ গো আমি দেখতে চাই তোমার জ্ঞানী লোকটা কি রকম মারহাবা কোন আল্লাহ কয় তাফসীরে জারাইনের মধ্যে আল্লামা জারউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সুবহানাল্লাহ কোন যিনি আমার দয়াল নবীকে 75 বার দেখেছেন এবার দেখেন উনি উল্লেখ করতেছেন আল্লাহ কয় মুসা রে ও মুসা শোনো শোনো তুমি এই ভাজা মাছটা নিয়ে যাও এই ভাজা মাছটা যেখানে জিন্দা হয়ে যাইব সেখানে আমি আল্লাহর ওলি আছি
সেখানে আমি আল্লাহর জ্ঞানী লোক আছে সেখানে আমি আল্লাহর ওলি আছে মূসা পয়গম্বর কি করলেন উনি আর দেরি করলেন না উনি আর তর্ক হইছে না উনি কি করলেন ওনার খাদেম ইউসা ইবনে নুনকে নিয়ে রওনা দিলেন যাইতে 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 ইরে বাজানে চলে গেলেন দুই সমুদ্রের মধ্যস্থলে তাফসীরের মধ্যে দেখতেছি দুই সমুদ্রের মধ্যস্থলে মূসা নবী তার খাদেমকে কয় খাদেম রে আমি আর যেতে পারছি না আমি পরিশ্রান্ত আমি ক্লান্ত আমি এখানে ঘুমাবো ও খাদেম তুমি আমার ভাজা মাছটা রাখো যদি ভাজা মাছটা জিন্দা কইয়া সুরঙ্গের মধ্যে ঢুকে যায় তাহলে তুমি আমাকে খবর দিও মূসা পয়গম্বর ঘুমাচ্ছে হায় গায় ঘুমাচ্ছে ঘুমাচ্ছে হঠাৎ করে ইরে বাজানডি ওই ভাজা মাছটা খাদেম থেকে জিন্দা হইয়া সুরঙ্গের মধ্যে ঢুকে গেছে এবার যখন ঢুকে গেল রোবাজান ইরে বাজানডি ঢুকে যাওয়ার পর খাদেম মনে মনে কয় যেই নবী আজাইলে থাপ্পড় দিছে আমি যদি এখন ঘুম থেকে উঠি আমার চাকরি তো খাইয়া দিব সুবহানাল্লাহ কন আমার চাকরি খাইয়া দিব আমি এখন তাকে ঘুম থেকে জাগাবো না এবার দেখেন খাদেম দাঁড়িয়ে রয়েছে মূসা পয়গম্বর ঘুম থেকে উঠলেন রে বাজান ওই ঘুম থেকে ওঠার পর উনি কয় খাদেম রে চলো চলো আমরা সামনের দিকে অগ্রসর হই যাইতে 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 বাজানডে যখন দুপুর হয়ে গেল মূসা নবীর ক্ষুধা লেগে গেল মূসা নবী কয় খাদেম রে ও খাদেম আমি যে তোমার কাছে মাছটা দিয়েছি ওই মাছটা কোথায় খাদেম কয় হুজুর গুস্তাকি মাফ করবেন আপনি যখন ঘুমাইছিলেন হঠাৎ করে দেখলাম ওই বাদা মাছটা নদীর মধ্যে সুরঙ্গ করে ঢুকে গেছে বেটা তোরা কইছি যখন বাজা মাছটা জিন্দা হয়ে যাবে আমার ডাকবি মরহাবা কন তুই কেন আমার সাথে বেয়াদবি করছিস আর যাইলে থাপ্পর দিছি মনে নাই মরহাবা কন চলো আবার সেখানে যাই এবার যাইতে যাইতে এবার যেখানে বাজা মাছটা জিন্দা হয়ে সুরঙ্গের মধ্যে ঢুকে গেছে বাজান রে আমার মূসা নবী দেখতেছে আল্লাহর ওলি বসে বসে জিকির করে আল্লাহর ওলি বসে বসে জিকির করে এবার দেখেন মূসা পয়গম্বর কয় হুজুর গো ও হুজুর আমি শুনেছি আপনি নাকি জ্ঞানী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কাহাফের 62 নম্বর আয়াতেই আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহ কয় তারা দুইজন ফাওয়াজাদা আবিদিনা আমার বান্দাদের মধ্যে এমন একজন বান্দাকে পেল যেই বান্দাকে আমি এলমে লুদুনি দান করি কি দান করি এলম হলো তিন প্রকার কয় প্রকার এলম হলো তিন প্রকার এলমে লুদুনি এলমে কাসাবি এলমে নাসাবি এলমে লুদুনি স্বয়ং আল্লাহর ওলিরা পায় সুবহানাল্লাহ কন আর এলমে নাসাবি হলো বংশ পরম্পরা আপনার জ্ঞান বাপ যদি আলেম হয় রাঙ্গনিয়া দেখবেন ওই ছেলেও আলেম হইয়া গেছে কথা কন বাপের যে জ্ঞান ওই ছেলে তার চেয়ে বেশি জ্ঞান পায় আর এলমে কাসাবি হলো কিছু ছাত্র গবি আছে কিছু জানে না ক্লাসের মধ্যে উস্তাদ পড়ায় পড়তে পারে না ওই ছাত্রকে গবি ছাত্র বলা হয় ওই ছাত্রগুলো পড়তে 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 এলেম হাসিল হয়ে যায় এই এলম হলো এলম তিন প্রকার এবার মূসা নবী বলতেছে আমি জানি আপনার কাছে এলমে লুদুনি আছে ও হুজুর গো ও হুজুর আপনি একটু আমাকে এলেম শিখান মারহাবা কইতেন না আপনি আমাকে এলেম শিখান আমি জেনেছি আপনি জ্ঞানী লোক আল্লাহ কয় আপনি নাকি আমার চেয়ে জ্ঞানী মারহাবা কয় না আমি শুনেছি আপনি নাকি জ্ঞানী আপনার সাথে আমাকে রাখেন আমি শুনেছি আপনি নাকি অনেক বড় আলেম আপনার সোহবতে আমাকে রাখেন আল্লাহর ডাক দিয়া কয় মুসা রে আমার সাথে থাকতে হলে ধৈর্য লাগবে প্রথম নাম্বার শর্ত ধৈর্য লাগবে আমি যদি কোনো কাজ করি বেআইনি হোক আর আইনি হোক তুমি কোনো প্রশ্ন করতে পারবে না মারহাবা কইতেন না আপনার সামনে যদি কোনো মানুষকে যদি কতল করে কি করে শেষ করে দিব মারহাবা কন আপনার সামনে কোনো ব্যক্তি যদি কতল করে আপনার কি মন ভালো থাকবে আপনি তাকে আপনি ফিরাবেন না তাকে এবার দেখেন আল্লাহ ওলি কয় মুসা রে ও মুসা শোনো শোনো আমি তোমাকে বলছি তুমি যদি আমার সাথে থাকতে চাও আমি তোমাকে দুইটা শর্ত দিব কি শর্ত বলেন মূসা কয় কি শর্ত আপনি যা শর্ত দিবেন আমি তাই মানতে বাধ্য
আল্লাহ বলি কয় মুসা রে প্রথম নাম্বার শর্ত হলো তোমার ধৈর্য লাগবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমি আইনি কাজ করি অথবা বেআইনি কাজ করি তুমি কোনো প্রশ্ন করতে পারবে না মুসা কয় ঠিক আছে তাও আপনার সোহবতে থাকতে চাই সুবহানাল্লাহ কয় না এইজন্য তো আমি আয়াতে কারিমা নিয়েছি আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন তোমরা আল্লাহ ওলি সোহবত নাও সুবহানাল্লাহ কন মুসা পয়গম্বর কয় আল্লাহ বলি গো চলেন চলেন আপনার সাথে আমি থাকব এবার আল্লাহর অনেক কি করলেন মুসা নবীকে নিয়ে সফরে বের হয়ে গেলেন যাইতে 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 হিরে বাদান্ডে একটা নদীর সামনে গেল হঠাৎ করে একটা নৌকা আসলো ওই নৌকার মাঝিও ছিলেন এবার মুসা পয়গম্বর আল্লাহর ওলি ওই নৌকার মধ্যে উঠলেন রে বাজান যাইতে 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 নদীর যখন কিনারা যাবে হঠাৎ করে আল্লাহর ওলি নৌকাটা ফোটা করে দিল আর জোরে কোন ডর করি হন হঠাৎ করে নদীর কিনারায় গিয়ে গরিব লোকের আপনার নৌকাটা ফুটা করে দিল মুসা নবী গরম হয়ে গেলেন সুবহানাল্লাহ কন মুসা নবী কয় হুজুর গো আমি শুনেছি আপনি নাকি জ্ঞানী আমি শুনেছি আপনি নাকি অনেক বড় আলেম এখন দেখি আপনি মূর্খ আপনি গরিব লোকের নৌকা ফোটা করে দিলেন আল্লাহ বলি কয় মুসা রে আমি না বলেছি ইন্নাকা লান তাস্তাতি আমাইয়া সবর আমি না বলেছি তোমার না ধৈর্য নাই ধৈর্য লাগবে আর আমি যখন কোনো কাজ করব তুমি কোনো প্রশ্ন করতে পারবে না মুসা কয় হুজুর গো আরো একবার সুযোগ দেন আরো জোরে কইতেন না হ্যাঁ হুজুর গো আরো একবার সুযোগ দেন এবার আল্লাহ বলি মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ কন আল্লাহ বলি মুস্কি মুস্কি হাসে এবার আল্লাহর নৌকা থেকে নেমে একটা মাঠের মধ্যে চলে গেল মাঠের মধ্যে যাইয়া ইরে বাজান্ডি ওই মাঠের মধ্যে যাইতেছে যাইতেছে দেখতেছে কিছু শিশু বাচ্চা খেলা করছে খেলা করছে আল্লাহ বলি কি করলেন দেরি করলেন না একটা বাচ্চাকে ধরে তার ঘাড়টা ঘাড়টাকে এভাবে ঘুরিয়ে তাকে মেরে ফেললেন মুসা নবী ডাক দিয়া কো হুজুর গো আপনি যে এখন মানুষ হত্যা করলেন আপনি তো এখন আলেম নাই আপনি এখন জালেম হয়ে গেছেন আল্লাহ বলি খেপে গেলেন কয় মুসা রে মুসারে মুসারে আমি না বলেছি তুমি কোনো প্রশ্ন করতে পারবে না আরো জোরে কইতেন না আমি না বলেছি তুমি আমার সাথে থাকতে করে আমাকে কোনো প্রশ্ন করবে না হায় গায় তখন মুসা কয় হুজুর ভুল হয়ে গেছে মাহাবাকন আদব আদব আজিজি এনকেসারি মাহাবাকন কয় হুজুর গো ও হুজুর আমাকে আরেকবার সুযোগ দেন আমি জানি তিনবার সুযোগ দেওয়া হয় এবার আল্লাহ বলি কয় চুপ থাকবেন কোন প্রশ্ন করবেন না এই কথা বলার পর মুসা পয়গম্বর সহ আল্লাহর ওলি সহ রওনা দিল যাইতে 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 ইরে বাজান্ডি একটা গ্রামের মধ্যে চলে গেল ওই গ্রামের মধ্যে যাইয়া ইরে বাজান্ডি তখন ওই আল্লাহর ওলির ক্ষুধা লেগে গেল পানির পিপাসা লেগে গেল উনি ওই গ্রামের মধ্যে একটা ঘরের সামনে গেলেন আর ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়া কয় মাগুমা 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 দরজাটা খুলেন দরজাটা খুলেন এবার যখন দরজাটা খুললো রে তখন একজন বুড়িমা কো হুজুর আপনারা কেন আমার ঘরের দরজায় আমি তো আপনাদেরকে চিনি না তখন আল্লাহ উনি কয় মাগুমা আমরা হলাম মুসাফির আমাদেরকে একটু পানি দেন আমি খুব তৃষ্ণার তোমাকে একটু পানি দেন ওই মা কয় না 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 আমি কোন অপরিচিত মানুষকে পানি দেই না আপনারা চলে যান মুসা নবী গরম হয়ে গেছে মুসা নবী দাঁত কি চিরিমিচির করে স্পষ্ট করবি মারহাবা কইতেন না মুসা নবী দাঁত কিচির মিচির করে প্রশ্ন করবেন তো জলিল কদর নবী মারহাবা কন উনি কয় বলবে বলবে বলে না মারহাবা কন উনি এখন গরম হয়ে গেছে আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসে মারহাবা কন আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসে আল্লাহর ওলি সকল একটু সামনে গেল হায় হায় তাফসীর ইবনু কাসির দেখবেন আল্লামা হাফিজ ইবনু কাসির এত সুন্দর করে বর্ণনা করেছেন এবার দেখেন আল্লাহর ওলি মুসা পয়গম্বর তারা যাইতে 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 একটা জনপদে চলে গেল সেখানে দেখলো হায় হায় একটা দেয়াল পড়ে যাবে এরকম দেখবেন কিছু দেয়াল ভেঙে গেলে এইভাবে পড়ে থাকে আল্লাহর ওলি কয় মুসা রে ও মুসা আসো আমরা দেয়ালটাকে সোজা করে মুসা কয় হুজুর গো যে গ্রামের মধ্যে পানি দেয় নাই ওই গ্রামকে আমি সাহায্য করব না সুবহানাল্লাহ কইতেন না হেকমত আছে হেকমত আছে আল্লাহ বলি কয় মুসা রে তোমার সময় শেষ মারহাবা কন
আমিনা বলেছি তুমি কোনো প্রশ্ন করবে না আমিনা বলেছি তুমি কোনো প্রশ্ন করবে না তুমি কেন আমাকে প্রশ্ন করলে তুমি চলে যাও সুবহানাল্লাহ কোন মূসা কোন আমি যাইতাম না যতক্ষণ না তিনটা কাজের হাকিকত আপনি আমারে কইবেন সুবহানাল্লাহ কইছেন না শেষ যাইয়া আর প্রশ্ন না এই তিনটা কাজের হাকিকত কো হুজুর গো আপনি কেন নৌকা ফুটা করলেন আপনি কেন বাচ্চাটাকে কতল করলেন আপনি কেন দেয়ালটাকে সুদা করলেন শুনতে রাজি আছেন না শেষ আর না আলহামদুলিল্লাহ কোন তবে তার আগে শোনার আগে এই মাহফিলটা দরকার আছে না নাই হুজুর কি কোন আছে না আছেন দেই কত টাকা লাগে একটা দিনই মাহফিল সাজাবেন দান করলে অনেক লাভ আছে মারহাবা কইতেন না এই শেষ করে দিচ্ছি আমি তিনটা প্রশ্ন তো দিব আপনি চিন্তা করবেন না বলবো হুজুর আপনি ফরবের সময় নাই সময় না বলবো না ইনশাআল্লাহ বলে যাব মারহাবা কোন দান করলে কি লাভ জানেন শুনবেন শুনবেন আপনারা যখন কোনো মানুষ মারা যায় কি যায় ইজা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালুহু মারহাবা কোন আজকে রাঙ্গুনিয়ার মানুষ যদি মারা যায় যদি মা ফিরে কিছু দান করে যায় ওই দান আপনার কবরে যাবে সুবহানাল্লাহ কোন আমি জানি এখানে অনেক মানুষের অনেক ভাইয়ের আম্মা নাই আব্বা নাই কথা কো হ্যাঁ অনেক অনেক ছেলে আছে আব্বা আমাকে ভাত কাপড় দেয় না ঠিক কি না জান্নাতের ছাবি আমার মা ও মা গো জান্নাতের ছাবি আমার মা সেদিকে যাচ্ছি না মা আবার খেদমত করবেন এই মাহফিল থেকে আমার উপদেশ প্রথম নাম্বার উপদেশ থাকবে নামাজ পড়বেন কি পড়বেন দ্বিতীয় নাম্বার আব্বা আম্মার খেদমত সুবহানাল্লাহ কোন তো এমনও যুবক আছেন যে আব্বা আম্মা নাই আব্বা আম্মা কবরে চাচ্ছে আমার ছেলে কি দিচ্ছে কবরের মধ্যে তিনটা জিনিস যাই সহি হাদিস মারহাবা কোন একটা হলো সৎকায় জারি আজকে যত মিলাদ উন নবীর মাহফিলে ফাতেহ মাহফিলে দান করেন ওই দানে সব আপনার আব্বা আম্মার কবরে চলে যাবে তো কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য 10,000 টাকা আগামী বছর আমি রায়হান জার আলী মুসাফির মানুষ কুমিল্লা থেকে আসছি তিন ব্যক্তি দোয়া কবুল হয়ে যায় তিনটা হাকিকত কমু দোয়া করবো দাওয়াতুল মুসাফির মুসাফির দোয়া কবুল হয়ে যায় কোন ব্যক্তি শুধু আগামী বছর বাচ্চা থাকলে টাকা আল্লাহ অনেক দিবে অনেক নিয়ে যাবে ঠিক কিনা বলেন হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট হবেন 1,00,000 টাকা চলে যাবে কিন্তু ওই যে দান করছেন দানের উসিলা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে সুবহানাল্লাহ কইতেন না আপনার হয়তো হার্ট অ্যাটাক ছিল কিন্তু দান করছেন দানের উসিলা আল্লাহ হার্টকে ভালো করে দিবে আপনার চাকরি নাই দান করেছেন ফরাত করে আল্লাহ একটা চাকরি মিলাই দিবে মারহাবা কোন এটা মিলাদ নবীর প্রোগ্রাম ফাতেহা জাহ প্রোগ্রাম মারহাবা কোন তো কি আছে হুজুর আমি আগামী বছর বাচ্চা থাকলে ইনশাআল্লাহ আমি আগামী বছর 10,000 টাকা দিব আগামী বছর এই মাহফিলের জন্য 1 বছর পরে কি আছেন কোন পাগল আছেন দেখা যায় আমার আল্লাহর পাগল নবীর পাগল কোন আশেক আছেন কে কি আছেন যে হুজুর 10,000 পারবেন না আয় হায় কি কয় কেউ কি নাই রাঙ্গুনিয়ার মধ্যে প্রভাবশালী আল্লাহ আল্লাহ তাকে অনেক টাকার মালিক বানিয়েছেন 1 বছর পরে 1 বছর পরে বাজার 2 মাস পরে নয় 3 মাস পরে 1 বছর পরে আচ্ছা 5,000 যেহেতু দিয়েছে 5,000 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আচ্ছা আলহামদুলিল্লাহ কোন যে 5,000 কোশি 5,000 দিয়ে শেষ করব 5,000 দিয়ে মারহাবা কোন আমাদের উদ্বোধক আলহাজ নূর আমিন তালুকদার সাহেব 5,000 টাকা দিয়েছেন মারহাবা কোন দিবেন ইনশাআল্লাহ মারহাবা কোন প্রত্যেকে থাকবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আসুন একটু মোনাজাত করি ওনার জন্য আসুন আল্লাহুম্মা আমিন ইয়া রব্বানা আলামিন আমি না খান্দার গুনাগার তোমার বন্ধু বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় আজকের মাহফিলের উদ্বোধক আল্লাহ তোমার বন্ধুর মাহফিলে ফাতিয়াস দহুমের মাহফিলে 5,000 টাকা কুরবান করবে বলে ওয়াদা করেছে আল্লাহ গো এই দানের উসিলা তার হায়াতের মধ্যে বরকত দান করে দাও
এই দানের ওসিলায় আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তার শৈলে যত অসুখ আছে আল্লাহ নিরাময় করে দাও আল্লাহ বিশেষ করে দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দাও আল্লাহ গো তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করে দাও কন্যা আমিন দুই নম্বরে কোন পাগল আছেন 5000 টাকা আজকের মাহফিলের মানে সহযোগী সহযোগী মারহাবা কোন আমার বাবা আবু তাহের বাবা দাদার সমতুল্য মারহাবা কোন আমার দাদা উনি আজকের মাহফিলে 5000 টাকা দিবেন মারহাবা কোন আল্লাহ পাক দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তোমার আরেক বান্দা আল্লাহ গো কবরের কথা চিন্তা করি আব্বা আম্মার কথা চিন্তা করে আল্লাহ গো 5000 টাকা কুরবান করেছি আল্লাহ গো ওনার হায়াতের মধ্যে বরকত দাও ওনার রিজিকের মধ্যে বরকত দাও ও গো আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাকে ধনী বানিয়ে দাও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন মা বোনটা থাকলে মা বোনটাও বলেন ইনশাআল্লাহ কে আছেন আর যে হুজুর আমি 5000 টাকা দিব আগামী বছর এখন না বাজান ও দিতাম না না দিতাম শয়তান কো দিস না কিন্তু শয়তান লাত্তি মারেন আমি আমার জান্নাত পাওয়ার জন্য আমি 5000 টাকা দিব মারহাবা কোন আরে নাহরে জুবাইদা ভাই এটা ঘটনা মারহাবা কোন নহরে জুবাইদা হাজীদের জন্য নহর খনন করছেন টাকা দিয়ে দান করে উনি দান করতেন বেশি দান করতেন তো একদিন এক পাগলা ঘর বানাচ্ছে ওই নদীর সামনে এখনো হাদিস আবরা যায় দেখবেন একটা নহরে জুবাইদা নামে একটা কূপ আছে মারহাবা কোন ও নহরে জুবাইদা কইতেছে ও পাগলা তুমি কি বানাও কো আমি জান্নাতি ঘর বানাই কো বেচবা কো বেচমু কো কত কো এক দেরহাম উনি এক দেরহাম দিয়ে জান্নাত কিনছেন এখন বাদশা হারুন রশিদ কয় এই আমার বউ নহরে জুবাইদা পাগল হয়ে গেছো পাগলে কইছে জান্নাতে একটা ঘর বানাইছে তুমি ঘরটা কিনে নিলা কেমনে বিশ্বাস কেমনে করলা কো আমার ইয়াকিন আছে উনি ঘুমাচ্ছেন দেখতেছেন হায় হায় জান্নাতের মধ্যে একটা বাড়ি বাড়ির নাম মহলে নহরে জুবাইদা উনি ঢুকতে চাইলেন ঢুকতে চাইলেন কয় না না এটা হলো নহরে জুবাইদার উনি তো আমার স্ত্রী আগে অনুমতি নেন ও কেমনে হইছে ওই যে দুনিয়ার মধ্যে দান করছে এক দেরহাম দিয়ে জান্নাত কিনছি ইয়াকিনের সাথে তো ইয়াকিনের সাথে আপনি দান করেন দেখবেন আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিবে মারহাবা কোন মাত্র 5000 আগামী বছর বাচ্চা থাকলে এটা পরে আগে 5000 5000 পাঁচজন পাঁচজন কয়জন আরো জোরে কর না পাঁচজনের এই ওনাদের নামের বরকতে পাঁচজন চাই দুজন হয়ে গেছে ইনশাআল্লাহ কে আছেন যে হুজুর আমি দিব ইমাম হোসাইনের নামে 5000 মারহাবা কোন ইমাম হোসাইনের নামে আমার ওনার নাম কি মাশাআল্লাহ হযরত বেলালের নামে মারহাবা কল নবীর প্রেমে হাবেশি বে কষ্ট হচ্ছে করব নবীর প্রেমে হাবেশি বেলাল কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গো আজান আশা পুরাও আল্লাহ মেহেরবান আমার বাবা উনি আগামী বছর মাহফিলের জন্য 5000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তার হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ গো যে নিয়ত দিয়েছে ওই নিয়ত তুমি পূরণ করো গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ তার জীবনের গুনাহগাতা মাফ করো তাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দাও আল্লাহ গো তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন চার নাম্বার ইমাম হাসানের নামে আরফাত কেনা আল্লাহু আকবার নারায় তাকবীর নারায় রিসালাত আমার আরাফাত ভাই উনি দিবেন আগামী বছরে মাহফিলের জন্য 5000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তার হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো ইয়া রাব্বাল আলামিন ও গো আল্লাহ যেই নেক নিয়ত নিয়ে দিয়েছে সেই নেক নিয়ত তুমি পূরণ করো আল্লাহ গো বিশেষ করে এ আল্লাহ বিশেষ করে শুনেছ ওনার নাকি মা নাই আল্লাহ গো তার মায়ের পাগল হইয়া আল্লাহ গো মাহফিলে দান করেছে তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে নারে রিসালাত নারে গাউসিয়া
প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম সম্মানিত উপস্থিত এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মহাবীরের সম্মানিত প্রধান অতিথি দরবারে রাহাতিয়া মহিনিয়া নকশবন্দিয়া দরবার শরীফের সাজ্জাদা হোসেন পীরে তরিকত হযরতুল হাজ সৈয়দ মোহাম্মদ উবাইদুল মুস্তাফা নইরি আশরাফি মাদ্রাসাতুল আলী সাহেব সেই সাথে আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন সৈয়দ বাড়ি আগ্রহ রোডের গাউসিয়া কমিটি শাখার সম্মানিত উপদেষ্টা জনাব সালেহ ফারুক সিদ্দিক সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সেই সাথে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটির উপদেষ্টা জনাব হাজি নাসের সওদাগর সাহেব বন মারহাবা আল্লাহর ওলিদের সম্মান বেশি না কম বেশি আরো জোরে বেশি কেমন সম্মান জানেন হাদিসে মুবারাকা হাশরের ময়দান যখন কায়েম হবে তখন আম্বিয়া কেরাম এবং শহীদগণ আল্লাহর ওলিদের মর্যাদা দেখে ঈর্ষান্বিত হবেন সুবহানাল্লাহ মারহাবা বলবেন না আল্লাহর ওলিদেরকে একটা চেয়ার দেওয়া হবে হাদিসে কথা মারহাবা কোন ওই চেয়ারটা হবে নূরের আলহামদুলিল্লাহ বলেন যারা আল্লাহর ওলিরা নিজেই নিজের খবর পাবে না মুরিদদের খবর কি নেবে তো হাদিসে পাকে আছে কোরআনে আছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে সালিহিন মারহাবা কোন নবীগণ শহীদগণ শাফাত করার পর আল্লাহর ওলিরা শাফাত করবে সুবহানাল্লাহ কে করবে আল্লাহ ওলি শাফাত আলহামদুলিল্লাহ আমাদের হুজুর চলে আসছে আমি তো এখন বেয়াদবি হবে তারপরও কমিটির কারণে আমি হয়তো কালেকশন করছি লাস্ট দুই মিনিটে শেষ করে দিচ্ছি আর কে আছেন যে হুজুর আমি 5000 টাকা ইনশাআল্লাহ আগামী বছর মাহফিলের জন্য দিব কে আছেন আব্বা আম্মার কথা চিন্তা করে কবরের কথা চিন্তা করে যে হুজুর আমি মাহফিলের জন্য দান করলাম কে আছেন যে হুজুর আগামী বছর 5000 টাকা কেউ কি আছেন চারজন হয়ে গেছে আর একজন লাগে আল্লাহ আকবার নারায় তাকবীর নারায় রিসালাত আমার দাদা আমার নাম কি আমার দাদা বাদশা মিয়া উনি আগামী বছরে মাহফিলের জন্য ওয়াদা করেছে 5000 টাকা মারহাবা 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 কর শুনেছি এই যে আরেক দানবীর আল্লাহ আকবার কর যে কোনো মাহফিল ওনাকে পাওয়া যায় নামটা কি নাসির সওদাগর দেখছেন নি হাফেজ আচ্ছা হাজি হাজি নাসির সওদাগর সাহেব আলহামদুলিল্লাহ যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে মারহাবা কর আল্লাহ ওনাকে কবুল করুন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো তার হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো তার জীবনে গুনাহগাতা মাফ করো আল্লাহ গো তাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানিয়ে দাও ইয়া আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে তার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন আর কে আছেন 2000 1000 2000 আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কি নাম বলছেন ফারুক সালেহ সিদ্দিক এই যে তাবারুকের আয়োজন করেছে যে চাউল ওই চাউলের অ্যারেঞ্জমেন্টার হলো আমার ভাইজান কি নাম ফারুক সালেহ সিকদার মারহাবা কল আল্লাহ ওনাকে কবুল করবেন আমিন আর কি জানে বলছেন 20000 টাকা আমার আমার ভাই জুনাইদ তালুকদার উনি আগামী বছর 20000 টাকা মারহাবা কোন দায়িত্ব ছিল অনেক দায়িত্ব ছিল উনি কিন্তু ছেলেবেলে সবাইকে দিয়ে ব্যবসায়ী বিদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে প্রবাদ জীবনে সুখী করুক আমিন এবং ওনাকে গায়েবভাবে হেফাজত করুক আমিন আর কে আছে 2000 টাকা 1000 টাকা কে আছে 2000 1000 গিয়াসউদ্দিন মানিক আমার ভাই গিয়াসউদ্দিন মানিক উনি দিবেন আগামী বছর 5000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তার নেক আশা পূরণ করবেন আমিন আর কে আছেন ওই যে 5000 সাইনে 10000 হয়ে গেছে মারহাবা কোন মারহাবা ফারুক সিকদার উনি দিবেন আগামী বছর মাহফিলের জন্য 10000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের মধ্যে বরকত আমিন আর কে আছেন সব সিকদার নি সব বড় লোক মানুষ মারহাবা কোন আল্লাহ আরো বড় করবেন আমিন
আর কি আছে আল্লাহু আকবার এটা তাকবীর হয়ে যাবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গোসে কমিটি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ কত জুনিয়র কমিটির পক্ষ থেকে আগামী বছরে মাহফিলের জন্য 35,000 টাকা মারহাবা দেখছেন সব জায়গায় আগায়া করোনার মধ্যে যেখানে আমরা নাই ওখানে তারা সেখানে ঠিক কিনা বলেন ওই ডিপুর মধ্যে ডিপু কোন জায়গায় ডিপুর মধ্যে আয় কি আগুন লাগছে সেখানে আপনার গাউসে কোড়ি বাংলাদেশ মারহাবা কোন এই আল্লাহ পাক তাদেরকে আজীবন এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত করুন আমিন আর কে আছেন মাহবুবদের মধ্যে কেউ নাই মোহাম্মদ মোহাম্মদ আশরাফুল ভাই উনি দিবেন 5,000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের মধ্যে বলবেন আমিন বলেন আর কে আছেন নারে তাকবীর নারে রিসালাত আমার খুব কষ্ট লাগছে ওনাদের সামনে আসলে বসে কথা বলা এটা আদবের খেলাফ এখন আপনাদের আপনারা পরে কালেকশন করিয়েন আসলে আমি আর দেরি করছি না ওই যে আমাদের কি বলছেন মানে সিনিয়র সদস্য সিনিয়র সদস্য আগামী বছর এই মাহফিলের জন্য একটা গরু মারহাবা কোন কি মারহাবা কইলে কি টাকা দেবো গা আরো জোরে কোন মারহাবা কইলে কি আপনার পকেট থেকে টাকা চলে যাবে না বাজান তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এইভাবে এই মাহফিলটাকে কবুল করুন আমি তো বসে আছে আচ্ছা মোহাম্মদ বেলাল ভাই উনি দিবেন আগামী বছরে মাহফিলের জন্য 5,000 টাকা মারহাবা আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে মার্চের 7 তারিখ আজকে দাওয়াত দিবে এই মোহাম্মদপুর আসবো ইনশাল্লাহ মারহাবা কোন মারহাবা আরে কাইছে এবার দিতে থাকবে এখন টাইম নাই দিতে থাকবে ইনশাল্লাহ শুরু হয়েছে না এখানে হুজুর আছে আমি আমি পারবো না আমি আদবের খেলাফ হয়ে যাচ্ছে মহিলা ফ্যান্ডেল মা বোন ও মা বোন আপনারা দিয়ে দেন রাবিয়া বস্তির মতো হয়ে যাবেন মারহাবা কোন রাবিয়া বস্তির মতো আল্লাহ কবুল করুন আমিন মা ফাতেমার মতো কবুল আমিন আসেনি মা মা ফাতে আসেনি কেউ ইনশাল্লাহ আপনারা যান সেখানে একজন গিয়ে কোন মা বোনদে দেখেন মনে রাখবেন মা বোনদা দুই কারণে জাহান্নামি কয় কারণে দুই কারণে কয় কারণে দুই কারণে নবীন ইয়া মাশারান নিসা তাসাদদকনা মারহাবা কোন নবীজি বলছে হে নারী সমাজ তোমরা বেশি বেশি দান করো মারহাবা কইতেন না আমনে করে কইছেন নারীরে কইছে মা বোনদেরকে বেশি বলছে ঠিক বলেন তোমরা বেশি বেশি দান করো কেন আমি তোমাদেরকে দেখলাম অধিকাংশ তোমরা জাহান্নামি তোমরা কি কেন জাহান্নামি তোমার স্বামী যদি তোমাকে একটা ভালোবেসে রূপার আংটি দেয় তুমি বলো স্বর্ণের আংটি লাগবে সুক্রিয়া নাই কি নাই সুক্রিয়া মাগো তুমি বলো তোমার স্বামী যেটাই আনে তোমার স্বামীর কাছে তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করো ঠিক কিনা বলেন মাগো জাহান্নাম থেকে বাঁচতে চাইলে দান করেন ঠিক কিনা বলেন তো মা বোন কে আছেন দান করবেন আর কে আছেন 2,000 1,000 5,000 500 মোহাম্মদ ইমন ভাই উনি দিবেন আগামী বছরের মাহফিলের জন্য 2,000 টাকা মারহাবা আর কে আছেন আর কেউ আছেন 1,000 2,000 3,000 5,000 আলহামদুলিল্লাহ আর দেরি করছি না তো সম্মানিত হাজরিন আমি আপনার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ প্রশ্ন কয়টা যেরকম কয়টা চলতেছে মুসা নবী ওই যে ফাওয়া জাদা আবদাম মিন ইবাদিনা ঠিক কিনা বলেন আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন ইলমা মারহাবা কোন আল্লাহর ওলি সোহবত আল্লাহর ওলি দা জ্ঞান মারহাবা কোন ইনশাআল্লাহ সেখান থেকে যদি ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসি ওই দুইটা প্রশ্নের উত্তর দিব আমিন বলেন তো সময় থাকেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের একটা কথা বলি আব্বা আম্মার খেদমত নামাজ বেশি বেশি আমল করবেন করবেন তো ইনশাআল্লাহ বেশি বেশি আমল করবেন আমরা ইমানদার বলে এই কথা বলে থেমে থাকবো না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ বলেন না এবং কি আমরা মদ গাঁজা ইয়াবা থেকে দূর থাকবো আমিন কর না আপনারা মনে হয় মদ গাঁজা খাইবেন যখন কারা কারা খাইবেন একটু হাত তোলেন আচ্ছা আলহামদুলিল্লাহ কন আর কারা কারা খাইবেন না একটু হাত তোলেন আল্লাহ কবুল কবুল আমিন এবং আব্বা আম্মার খেদমত করবো তো ইনশাল্লাহ এবং সমাজে বড়দেরকে সম্মান করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক কেনাত বুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর বিশেষ করে লাস্ট একটা কথা এটা হলো কি আপনারা সবাই ডান হাত ধরুন ডান হাত
ডান হাত তুলেন, এই একজন রুমাল নিয়ে যান, এই ভাইজান রুমাল নিয়ে যান, সবাই ডান হাতে যেই পকেটে টাকা আছে যেই যা পারেন নগদে 100 200 50 সবাই দিয়ে যান, সব সবাই শরীর হয়ে যান, 10 টাকা 20 টাকা 100 টাকা সবাই শরীর হয়ে যান, ঢুকে যান দূর শরীর পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাও محمد اللهم صل مولانا محمد وعلى يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول يا حبيب الله میرا دل تڑپ رہا ہے جل رہا ہے میرے سینہ یہ دوا وہی ملے گی موجنے چلو مدینہ یا نبی سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله عليك على النبي أصحاب النبي الشهداء كرام گل باغ رسالت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بزم ہدایت پہلا غوث اعظم امام تو کاونوں کا غوث اعظم امام تو کاونوں کا جلوہ شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بزم ہدایت پہلا خواجگان خواج غریب نواز چربی سی گٹی آقا طیب شاہ مرشدی حضرت آقا طاہر صاحب شاہ رونق اہل سنت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بزم ہدایت پہلا مخدومی حضرت آقا راحت اللہ مرشدی حضرت آقا نور و صفا آقا بسم اللہ شاہ سیدی حضرت آقا غوث مجبندہ نائب مصطفیٰ حضرت سید غازی شاہ اعلی حضرت صدر فاضل اور علامہ غازی شیر بنگلہ جن کے ہر ہر سنت مصطفیٰ ایسے پیرے طریقت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا
کو سلام شمع بزم ہدایت پہلا یا الہی صدقہ میلاد رسول سلامی آج جانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بعد و سلام بلغ العلا بکمالہ بشرفت সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দদের পুষ্পমাল্লা দ্বারা বরণ করেন গাউসিয়া কমিটির নিঃশাখার সম্মানিত সদস্যবৃন্দ। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমজাদ, মুমেন এবং সাদিক, আপনাদেরকে স্টেডিয়াম মঞ্চের পাশে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। আর বিশেষ করে রাজবী দেলওয়ার, আপনাদেরকেও মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। সোহান, উমর, শাহেদ, রানা, তৌহিদ, আপনারা মঞ্চের পাশে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। রাফসান, মহান, রাফসান এবং মহান, আপনাদেরকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। বিশেষ করে সম্মানিত সদস্যবৃন্দকে আপনারা সকলে মঞ্চের পাশে অবস্থান করার জন্য বিশেষ অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাহাতিয়া নাইমিয়া নকশবন্দিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা আনসিন ও আঞ্জুমানে আহিয়া সুন্নাহ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান পীরে তরিকত হযরত রুহাস আল্লামা সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা নাইমিয়া শাফি নকশবন্দি মাতাজিলুল আলী হুজুরকে পুষ্পমাল্লা দ্বারা বরণ করবেন আমজাদ, মোমেন এবং সাদিক। আমজাদ, মোমেন এবং সাদিক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হুজুরকে পুষ্পমাল্লা দ্বারা বরণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ শহীদ বাড়ি আটনাম্পুর ওয়ার্ড শাখার সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ফারুক সালেহ সিকদার আঙ্কেলকে পুষ্পমাল্লা দ্বারা বরণ করবেন মোহাম্মদ রানা এবং তার সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের অতিথি জনাব মোহাম্মদ নাসির সওদাগরকে বকেট দ্বারা বরণ করবেন অত্র সংগঠনের সদস্যবৃন্দ।
مرحبا مرحبا সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ জামালউদ্দিন আল কাদেরী হুজুরকে বকেট দ্বারা বরণ করবেন অত্র সংগঠনের সদস্যবৃন্দ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক যারা মোহাম্মদ নুরুল আলীম সাহেবকে পুষ্পমাল্য দ্বারা বরণ করবেন রাফসান এবং মহান সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে আজকে মাহফিলের সম্মানিত অতিথি অতিথিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন দক্ষিণ শহীদ বাড়ি আমিনী জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব নুরুল আসারকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন দক্ষিণ শহীদ বাড়ি গাউসিয়া কমিটির সদস্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন দক্ষিণ শহীদ বাড়ি গাউসিয়া কমিটি ইউনিট শাখার সম্মানিত উপদেষ্টা হাজী আব্দুল কবির সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন দক্ষিণ শহীদ বাড়ি গাউসিয়া কমিটির সদস্যরা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন দক্ষিণ শহীদ বাড়ি আমিরিয়া জামে মসজিদের প্রয়াস ইমাম জনাব হাবাস মঞ্জুর ইসলাম আল কাদেরী সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন দক্ষিণ শহীদ বাড়ি গাউসিয়া কমিটির সদস্যরা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন দক্ষিণ শহীদ বাড়ি গাউসিয়া কমিটির উপদেষ্টা জনাব গুরুসান তাহাদ্দার সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন গাউসিয়া কমিটির সদস্যরা শাখার উপদেষ্টা জনাব কামরুল ইসলাম সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন গাউসিয়া কমিটির সদস্যরা তোমার দিকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে তকরির পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাহাতিয়া দাইমিয়া নকশবন্দিয়াদের বাহর শরীফের সম্মানিত সাজ্জাদ আনসি ও আঞ্জুমানি হেয়া সুন্নাহ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান
پیر طریقت حضرت الحاس علامہ سید محمد عبید مصطفیٰ نعیمی اشرفی نقشبندی مرتضی ظل العالی. نعرہ تکبیر، نعرہ رسالت، نعرہ غوثیہ اہل سنت والجماعت غوثیہ کمیٹی بنگلہ دیش. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. رب صل وسلم وبارك عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد المدار الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله. গোসে কমিটি বাংলাদেশ দক্ষিণ সৈয়দবাড়ি ইউনিট শাখার আয়োজনে আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুমের সম্মানিত সভাপতি, উদ্বোধক, প্রধান বক্তা, প্রধান ওয়াইজিন, বিশেষ বক্তা সহ মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক. সবাই বলে আমিন, আমিন. আমরা যারা হাজির হয়েছি আমাদের সবার হাজিরিকে কবুল করুক. সবাই বলে আমিন, আমিন. মাহফিলের অনেক আদব আছে, তবে আপনাদের মাহফিলে কোনো আদব আছে বলে পরিস্থিতি বোঝা যাচ্ছে. চাকচক্যের মধ্যে কোনো আদব নেই, গরু মহিষের মধ্যে কোনো আদব নেই. মাহফিলে বসার মাহফিল যারা ইন্তজামে কমিটি আছে ওদের আদবটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়. এখন মাহফিলে বসছেন মনে হচ্ছে আপনারা গরুহাটের বাজারে বসছেন. গরুহাটের বাজারে করলে তার মাহফিল করার দরকারটা কি? আলেম ওলামা নিয়ে এখানে ওদের ওয়াজ করানো কি দরকার ছিল? মসজিদের সামনে এত ধরনের হট্টগোল করারও কি আছে? মাহফিলে বসছেন, আদব সহকারে বসেন. আর যদি ইচ্ছে না হয় বলেন মাহফিল শেষ করে দেন, আমরা চলে যাই. যে কোনো একটা মাহফিল নিয়ে তামাশা করেন কেন? প্রত্যেকটা জায়গায় দেখে মাহফিল নিয়ে তামাশা. ছোট ছোট বাচ্চাদের হাতে মাহফিল তুলে দিছেন, ওদের যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই. মাহফিল কি এগুলি যেমন ইচ্ছা তেমন করার বিষয়? স্টেজে সাজিয়েছেন হচ্ছে মিম্বর রসুল. মাহফিলের যদি আদব রক্ষা করতে না পারেন মাহফিল নাই করেন. যেখানে রসুলের সানাখানি হয়, আল্লাহ তাআলার জিকির হয়, সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আসেন, আল্লাহ তাআলার রহমত নাজিল করেন. আপনাদের এই অবস্থা, মাহফিলের আয়োজক যারা আছে তারা ঠিক নেই. হই হুল্লোড় রোজার চিল্লা চিল্লি চেঁচামেচি, এগুলি কি মাহফিলের আদব? রাতের এখন কয়টা বাজে? এত রাতে যে মাহফিলের এত উৎসাহ উদ্দীপনা, একটা বাজে মাহফিল করেন কেন? সবাই আল্লাহর রাস্তা থাকার জন্য মাহফিল করেন, আল্লাহ আল্লাহ রসুলের পথে আসার জন্য, চলার জন্য. এত রাতে মাহফিল করেছেন, ফজরের নামাজ পড়বেন কখন? যারা এখানে আছেন যারা মাহফিল করেছেন, কেউ কি ফজরের নামাজ পড়তে পারবেন ঠিকমতো? এই যে এখন এত রাতে যদি মাহফিল শেষ করেন বাড়িতে যাইতে যাইতে কতক্ষণ লাগবে? আর আপনি ফজরের নামাজ পড়তে কখন আসবেন? সারা রাত কি জেগে থাকবেন আপনি? এখন যে মাহফিল শেষ হবে, মোনাজাত হয়ে যাবে, এরপর আপনি বাড়িতে চলে যাবেন, আপনি কি করে জেগে থাকবেন? আল্লাহ আল্লাহ জিকির করবেন যে আপনি কখন তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে আবার মসজিদে এসে ফজরের নামাজ পড়বেন? মাহফিল এদিকে হতা হয়, তারপরে নদিন ব্যান 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 এ ফাদ্দার ফিজাদি ফুয়াজিন আছে খান সাহেদের ইতান
بياض فلر نل دوري جد جو هتتم মাহফিল কে তামাশা বানিয়েন না প্রত্যেক জায়গার মধ্যে আমি বলে দেই যাতে মাহফিল কে তামাশা না বানায় মিম্বর রাসূল সাজিয়েছেন মাহফিল সাজিয়েছেন সেখান থেকে যাতে কেউ কিছু নিয়ে যেতে পারে খালি হাতে যাতে কেউ বাড়িতে না যায় এগুলি করেন মানুষ ইসলাহ হওয়ার জন্য মানুষকে বদমাশ বানানোর জন্য মাহফিল করা হয় না এখন মাহফিলের যে অবস্থা দেখছি মানুষ মানুষ হওয়ার চাইতে অমানুষ বেশি হয়ে যাচ্ছে মাহফিল করে করে মাহফিল করছেন তো মাহফিল নিয়ে ভাগাভাগি ফাটাফাটি এগুলি নিয়ে তারপর গরু মহিষ জবাই গরু মহিষ তোলাতুলি এগুলির মধ্যে আছে এগুলি কি মাহফিলের সিস্টেম যে গরু মহিষ তুলবেন চলবেন এগুলি কোনটায় আদব আছে আমাকে বলেন মাহফিলে আসছেন অনেক মানুষের মাথায় মাথার টুপিও নেই এগুলি কি মাহফিল মাহফিলের রসুলের মাহফিলে আসছেন অন্তত মাথার টুপিটা দিয়ে আসেন ইসলামী লেবাসটা পরে আসেন সেটাও নাই কিরকম মুসলমান হলেন আপনি এটা তো ইসলাম রসুল তো টুপি দিয়েছে টুপিটা রসুলের সুন্নাত এই সুন্নাত দিয়ে আসছে রসুলের একটা মাহফিলে যাচ্ছি আমি একটা সুন্নত আদায় করে যাই রসুলের মাহফিলে বসছি ততক্ষণ পর্যন্ত আমার মাথায় রসুলের সুন্নতটা থাকুক আজকে আমরা মুসলমানদের অবস্থা খারাপ হবে না কি হবে যে আমরা মসজিদে গেলেও অনেক সময় মসজিদের মধ্যে আমরা টুপি নিয়ে যেতে পারি না মসজিদে গিয়ে মসজিদের বারান্দা বারান্দা প্লাস্টিকের টুপি গুজি আর যারা বিধর্মীরা আছে তারা দেখেন যারা বিধর্মীরা আছে তাদের যে পোশাক যেটা তাদের বাড়িতে পড়ে সেটা মন্দিরে যেটা পড়ে সংসদের মধ্যে সেটা পড়ে আপনি ইন্ডিয়ার শিখদেরকে দেখেন আর্মিতে আছে পাগড়ি খুলে নেই পুলিশে আছে পাগড়ি খুলে নেই অফিসে গিয়েছে পাগড়ি খুলে নেই বিয়ের মঞ্চে বসছে পাগড়ি খুলে নেই সংসদে গিয়েছে পাগড়ি খুলে নেই নাটক সিনেমা যা আছে তাই করছে সেখানেও পাগড়ি খুলে নেই আমাদের মুসলমানরা মসজিদ আসার সময় পাগড়ি পরে আসতে বলে যায় মসজিদ আসার সময় পাগড়ি আনতে পারে না মসজিদ আসার সময় টুপি আনতে পারিনি আমরা আমরা হচ্ছি সেরকম মুসলমান আমাদের মধ্যে কিছু নেই সেজন্য আমাদেরকে যে যা ইচ্ছা তাই করছে ইহুদি মুসলমান ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করছে আপনি ফিলিস্তিনের মসজিদ আকসার দিকে দেখেন বাইতুল মাকদাসের দিকে দেখেন কি অবস্থা ওখানে ফিলিস্তিনের মুসলমানরা কি অবস্থা ওনারা খাওয়ার জন্য ঠিক মতো রুটি পাচ্ছেন আর আমরা এখানে বসে বসে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য আয়োজন করছি ওনাদের খাবারের ব্যবস্থা নেই ওনাদেরকে বিশ্ব থেকে খাবার যেতে দিচ্ছে না চারিদিকে বন্ধ করে রেখেছে তাদের খাবার যাতে খাইতে না পারে মুসলমানরা যাতে উপবাস থেকে মারা যায় সেখানে গাজা যাতে ইহুদিরা কবজা করতে পারে সেজন্য মুসলমানদেরকে সব চারিদিক থেকে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হচ্ছে খাবার পাচ্ছে না পথবাসী খাবার খাচ্ছে নালে কেউ লতা ফাতা খাচ্ছে নালে কেউ মাটি খাচ্ছে এই অবস্থার মধ্যে মুসলমানরা আছে আমার রসুল বলেছেন বিশ্বের সমস্ত মুসলমানরা হচ্ছে কাল বুনিয়ান একটা শরীরের মতো শরীরের আঙ্গুলে যেভাবে আঘাত পেলে অন্তর আঘাত পাই পায়ে আঘাত পেলে বুকের মধ্যে আঘাত পায় অন্তর আঘাত পাই একই রকম ভাবে বিশ্বের কোন জায়গার মধ্যে কোনো মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয় তাহলে অন্য মুসলমানকে সেই আঘাতে বেদিত হতে হবে তাইলে হচ্ছে মুমেন আর নাহলে কিরকম মুমেন কিরকম মুসলমান আপনাদেরকে বলবো প্রায় সময় আপনাদের এই মাহফিলে আসলে একই অবস্থাটা দেখে একটু একটু চিন্তা চেতনা একটু চেঞ্জ করেন পরিবর্তন করেন মাহফিলকে রৌনক করেন এই মাহফিল সাজিয়েছেন আপনাদের জীবনটা সুন্দর হওয়ার জন্য জীবনটা সাজানোর জন্য নাহলে মাহফিল কি শুধু স্রেপ বিরিয়ানি খাওয়ার আয়োজন মাহফিল কিছু নিয়ে যাওয়ার আয়োজন এখানে রোহানি কি কোনো খোরাক নাই রোহের কি কোনো খোরাক নাই শুধু পেটের খোরাক তো পেটের খোরাক হলে বনভোজন করতেন পিকনিক করতেন হয়ে যেত মাহফিল আসছেন অন্তত এলাকার সবার উচিত আজকে এই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রসুলের জিকির হবে এখানে আল্লাহ তাআলা রহমত নাজিল হবে রহমত পাওয়ার জন্য একজন মানুষকে যেভাবে যাওয়া দরকার সেভাবে যাতে মাহফিলের মধ্যে উপস্থিত হয় প্রায় সময় প্রত্যেকবার একই অবস্থা হয় প্রত্যেকবার আপনাদেরকে বলেছি মাহফিলের আদব রক্ষা করা অত্যন্ত আমাদের জন্য খুবই জরুরি কারণ এখন বর্তমানে এই ইশকে রসুল এবং এই মিলাদ মাহফিলের এই শিক্ষাগুলি আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নয় প্রতিষ্ঠানের মধ্যে কোনো শিক্ষা দেওয়া হয় না এই ঈদে মিলাদ নবী কোথায় আছে ফাতিহ আজম কোথায় আছে স্কুল কলেজ মাদ্রাসা
কোনটার মধ্যে শিক্ষা নাই, এগুলো হচ্ছে মাহফিলের মধ্যে শিক্ষা দেওয়া হয়, এটাও একটা মাদ্রাসা, এটাও একটা দরসখানা। তো এখানে আসার সময় অন্তত মানুষকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যেভাবে আল্লাহ এবং তার রসুল চাই, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, মসজিদের জিনত বাড়ানোর জন্য মসজিদের সামনে আসছেন, মসজিদের জিনত হচ্ছে সুন্দরভাবে পোশাক। এখন তো আমরা মসজিদে যাই সবচেয়ে খারাপ পোশাকটা পরে, বিয়ের বাড়িতে যাই, মেয়ের শ্বশুর বাড়িতে যাই, ছেলের শ্বশুর বাড়িতে যাই, নানার বাড়িতে যাই, উত্তম পোশাক পরে, কিন্তু যখন মসজিদ আসবো তখন সেরা মেরা যেটা আছে, যেটা গায়ে দিয়ে সারাদিন চলাফেরা করে, যেটা গায়ের মধ্যে সবসময় দুর্গন্ধ লেগে থাকে, সেই ছেঁড়া মেরা কাফড় দুর্গন্ধওয়ালা কাফড় করে আমরা মসজিদের মধ্যে চলে আসি, অথচ আল্লাহ তাআলা বলছে জিনত বাড়ানোর জন্য। মসজিদে আসছি তো টুপি নাই, প্লাস্টিকের টুপি খুঁজি মসজিদের মধ্যে, কোথায় আছে প্লাস্টিকের টুপি? অনেকে তো পুরা মসজিদের মধ্যে নামাজ পড়ে টুপি ছাড়া, ঈদের নামাজ পড়ে টুপি ছাড়া, জুমার নামাজ পড়ে টুপি ছাড়া, মাথার মধ্যে একটা সুন্নত রাখতে আমাদের লজ্জা লাগে, মুসলমান বলে যদি আপনার লজ্জা লাগে না? আমি বলছি এ কারণে আমাদের অন্তর যতক্ষণ পরিবর্তন হবে না, আইলম যতক্ষণ আমাদের কাছে আসবে না। কোরআনে কারীমের আয়াত পড়ছি যে ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক, আল্লাহ তার কোরআন শরীফ শুরু করার আগে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শুরু করার আগে প্রথম কোরআনে কারীমের ওহী নাজিল হয়েছে ইকরা দিয়ে, পড়া দিয়ে, পড়া পড়ার জন্য বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না একজন মানুষ পড়বে না সে গরু গাধার মতো থাকবে, কাল আনাম বলেছেন আমার রসুল। যার কাছে শিক্ষা নাই সে কখনো মানুষ হতে পারে না, আর যার কাছে শিক্ষা আছে আল্লাহ তাআলা তার জিকির কোরআনে কারীমের মধ্যে করেছে, সেটা যদি একটা পিঁপড়াও হয়, সেটা যদি কুকুরও হয়, সেটার জিকির আল্লাহ তাআলা কোরআনে করেছে। আর একজন মানুষ যদি শিক্ষিত না হয়, একজন মানুষের যদি শিক্ষা না থাকে, সে গরু গাধার মতো, তার গরু গাধা যেরকম একজন মানুষও সেরকম, তার মধ্যে কোনো ব্যবধান নাই। শিক্ষা আমাদের অর্জন করতে হবে, শিক্ষা যতক্ষণ থাকবে না ততক্ষণ আমরা গরু গাধার মতো। আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন শিক্ষা দিয়ে, এবং এরপরে কোরআনের যেগুলো আয়াত আছে এগুলিই শিক্ষা। আমি বলবো সবাইকে, এই এলাকার যারা আছেন, যারা ইয়াং জেনারেশন আছেন, সবাই শিক্ষা অর্জন করার জন্য মাহফিল করলে হবে না, লেখাপড়া করতে হবে। কি করতে হবে? লেখাপড়া। লেখাপড়া যখন করবেন তখন আপনার অন্তর পরিবর্তন হবে। মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিস্তাতা মিনকুম আই ইয়ানফা আহাহু ফালইয়াফআল, তুমি যা শিখেছো, যা তুমি জানো, সেটা তোমার আরেকটা ভাইকে শিখাও, যাতে সে এখান থেকে কিছু উপকারিতা লাভ করতে পারে। আপনি ডাক্তার হয়েছেন, চিন্তা করেন আরেকজনকে কিভাবে ডাক্তার বানাবেন। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, চিন্তা করেন কিভাবে আরেকজনকে ইঞ্জিনিয়ার বানাবেন। আপনি আলেম হয়েছেন, চিন্তা করেন আরেকজনকে কিভাবে আলেম বানাবেন। আপনি ওকিল হয়েছেন, চিন্তা করেন কিভাবে আরেকজন ওকিল বানাবেন। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের চট্টগ্রামের মধ্যে কয়জন আছে যে বিসিএস ক্যাডারের মধ্যে কয়জন সাকসেস হয়েছে বলেন? নর্থ বেঙ্গলের মধ্যে অসংখ্য লোক বিসিএস এর মধ্যে ক্যাডার হয়েছে, আমাদের হচ্ছে না কেন? চট্টগ্রামের মধ্যে আমরা সবচাইতে মুখ বিলাসীওয়ালা লোকগুলি হচ্ছে আমরা চট্টগ্রামের। আমাদের চট্টগ্রামের মানুষেরা লেখাপড়ার প্রতি কোনো চিন্তা ভাবনা নাই, আর নর্থ বেঙ্গলের বাবা হাল চাষ করে, জমিনের মধ্যে বীজ রোপণ করে, আর ছেলেকে স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, তো তাদের ছেলেরা সাকসেস হচ্ছে, তাদের জীবন সাকসেস হচ্ছে, আমরা তো এটার মধ্যে নাই। আমি প্রতিষ্ঠান চালাই, আমি জানি, কোন একজন অভিভাবককে ফোন করে জিজ্ঞেস করা হলো আপনার ছেলে মাদ্রাসায় আসে না কেন, বলে আমার ছেলে বাজারে গিয়েছে, আমার ছেলে নানার বাড়িতে গিয়েছে, আমার ছেলে আজকে আমার মেয়ের বাসায় গিয়েছে, তাদের কোনো চেতনা নাই। শিক্ষা এলাকার মধ্যে শিক্ষিত সমাজ হলে এলাকা তত ডেভেলপ হবে, আর যে এলাকার মধ্যে শিক্ষা নাই সেই এলাকা একদম নিস্তেজ, সেখানে অশিক্ষিত যতই থাকবে দেখা যাবে বাহ্যিক সুরতে তারা মানুষ, আসলে কিন্তু তারা মানুষ নয়, আমার রসুল বলেছেন তারা হচ্ছে গরু গাধার মতো। সেই জন্য এলাকাকে শিক্ষিত করেন, এবং আপনাদের পরিবেশটা এমন করেন
যে আরেকজন বাইরে থেকে আসলে আপনাদেরকে দেখে যাতে মনে করে এলাকার সবাই শিক্ষিত এলাকার সবাই এডুকেটেড এটা যাতে মনে করে আপনাদের পাশে রাঙ্গুনে স্কুল আপনাদের পাশে রাঙ্গুনে কলেজ আপনাদের পাশে নুরুল মাদ্রাসা আপনাদের আচার ব্যবহার ওটা বসা সবকিছু যাতে দেখে আরেকজন মানুষের অন্তরের মধ্যে তাসাল্লি আসে অন্তরের মধ্যে শান্তি আসে আমি কথাগুলি বলছি মনে কোনো কষ্ট নেবেন না মাহফিলের সৌন্দর্য রক্ষা করা এটা প্রতি বছর আসলে এলোমেলো লাগে এলোমেলো মাহফিল করি না আল্লাহর ওয়াস্তে এই মাহফিল করি আমরা নিজেদের নাজাতের জন্য নিজেরা যাতে এই মাহফিল করে গোসে পাকের জিকির করে আল্লাহ রাসূলের জিকির করে যাতে আমরা নিজে নিজের আখের একটা গোসাতে পারি এলোমেলো করে মাহফিল করবেন না আল্লাহর ওয়াস্তে সবাই মাহফিল আসলে অন্তত ভদ্রতার সহিত সবাই মাহফিল আসলে আমার আল্লাহ তাআলা যেরকম বলেছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ঠিক একইভাবে মসজিদের প্রাঙ্গণে মসজিদে মসজিদের বাইরে মাহফিলের মধ্যে আসার চেষ্টা করুন এবং মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার রুহের খোরাক নিয়ে যাওয়ার চেষ্টা করুন রুহের খোরাকের সাথে আপনি যদি পেটের খোরাক দেন তাইলে আপনার কাজে আসবে শুধু যদি পেটের খোরাক দেন রুহের খোরাক না দিয়ে কোনো কাজে আসবে না আর মাহফিল কমিটির মধ্যে যারাই মাহফিল করে তারাই মাহফিলে বসে না আমরা সারাদিন বিরা নিয়ে ব্যস্ত আছি ওরা বসে না মাহফিলের মধ্যে ওরা মাহফিলের মধ্যে কি হয়েছে কোন বক্তা কি ওয়াজ করেছে সেটাও জানে না কারণ তারা মাহফিলের মধ্যে নেই সকালে উঠে সবাই নামাজ পড়তে গেলেও তারা ঠিক মতো সবাই না কিছু কিছু সবাই ঠিক মতো নামাজ পড়তে পারে না কারণ তারা গোসাতে গোসাতে তাদের রাত চলে যায় তো ফজরের নামাজটা কোথায় এগুলি কি মাহফিলের সিস্টেম আজকে যতটুকু হয়েছে কালকে সকালে কি মসজিদে এরকম বরফুট থাকবে তো মাহফিলটা তো তাড়াতাড়ি শেষ করে দেওয়া দরকার ছিল বক্তা আমি গতবারও বলেছি এর আগের বারও বলেছি অন্তত একজন বক্তাকে দাওয়াত করেন এই বক্তাকে বলেন একটা নির্দিষ্ট বিষয় দেন এই বিষয়ের উপর আলোচনা করার জন্য এবং আপনাদের এলাকার মধ্যে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা নিয়ে বক্তাকে দেন যে এই বিষয়ে আলোচনা করেন আমরা যাতে ইসলাম হতে পারি আমরা যাতে সংশোধন হতে পারি একজন বক্তার বক্তব্য শুনে তারপর সবাই আমল করেন দশজন বক্তা বক্তব্য দিয়ে গেছে আপনি প্রথম বক্তা কি বলেছে এরপরের বক্তা কি বলেছে আপনি কি তার কোনো কথা মনে আছে আপনার আমি এখন যেগুলি বলছি এর আগে যে আপনাদের প্রধান বক্তা বক্তব্য দিয়েছেন আপনার তার কথা কি মনে থাকবে আমার কথা শুনতে থাকলে একজন বক্তাদের মাহফিলকে সুন্দর সিস্টেমের মধ্যে মাহফিল করেন এখন আপনারা আমার এই এলাকার জন্য মাহফিলে চান্দা করেছেন কেউ 10,000, 20,000, 30,000 দিয়েছেন ভালো কথা মাহফিল হতে হবে এগুলোর জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই তো আপনারা একটা বুনিয়াদি কাজ করেন এখানে যে জিনিসটা এলাকার মধ্যে যে জিনিসের অভাব আছে সেই জিনিসটা যাতে করতে পারেন একটা সুন্নিয়তর মরকজ করেন এই জায়গার মধ্যে চুট্টাঙ্গিকে হলে করেন যাতে আপনাদের এলাকার যাতে কেউ বাদিল হতে না পারে কোনো আকিদা যাতে আপনাদের কাছে কেউ হরণ করতে না পারে বুনিয়াদি কোনো কাজ করেন শুধু সবসময় এগুলির মধ্যে থাকবেন আর কয় বছর থাকবেন অনেক বছর তো হয়েছে আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আপনারা যে এই এলাকার মানুষ সবাই এই মসজিদটা আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাই উনি এই মসজিদে খিতাবত করেছেন এই মসজিদে উনি খতিব ছিলেন এই মসজিদে নামাজ পড়িয়েছেন এই মসজিদ ওনার রোহানি তাওয়াজ্জুর মাধ্যমে এখনো পরিচালিত হচ্ছে এবং এই মসজিদের আপনারা এই এলাকার আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ অনেক মানুষ এখান থেকে ওই জায়গার মধ্যে দাফন হয়েছে এখনো কবর ওই জায়গার মধ্যে আছে সবাই আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি এলাকার মধ্যে আছেন আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাই উনি আপনাদেরকে একটা প্রতিষ্ঠান দিয়েছেন নুরুল উলুম মাদ্রাসা আমাদের এখানে অনেক ছাত্র আমাদের জামাল উনি আমাদের নুরুল উলুম মাদ্রাসার ছাত্র এখানে আরো অনেকে দেখতে পাচ্ছি আমাদের আশিক নুরুল উলুম মাদ্রাসার ছাত্র আমাদের নাসির ভাই ছেলেরাও নুরুল উলুম মাদ্রাসার ছাত্র এখানে অনেকে নাসির ভাই নুরুল উলুম মাদ্রাসার ছাত্র আমার নুরুল উলুম মাদ্রাসার জন্য ওনার বাবা মরহুম মকফুর শামসুল হুদা শিকদার আল্লাহ তাআলা ওনাকে রাফে দরজাত নসিব করুক আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক সবাই বলেন আমিন উনি আমাদের মাদ্রাসার জন্য অনেক খেদমত করেছেন আল্লাহ তাআলা এই খেদমতগুলির উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করবে ইনশাআল্লাহ যেহেতু উনি আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দির মুরিদ ছিলেন আমি যতটুকু জানি তো ওনাকে যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওনার শেষ মুহূর্তে আমাকে বলছেন একটু তওবা করেন আমি ওনাকে বলছিলাম যে আপনি কার মুরিদ উনি আমাকে বলছেন আমি বরঠার মুরিদ আপনি কি ওনাকে দেখতে পান বলছেন উনি কালকেও আমার সাথে দেখা দিয়েছেন
আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি, অর্থাৎ আমি যেদিন গিয়েছিলাম এর আগের রাতেও নাকি ওনার সাথে দেখা দিয়েছেন। তো আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ এরকম একজন আল্লাহর ওলির সোহবতের মধ্যে আছেন এবং উনি আমাদেরকে মাদ্রাসা দিয়েছেন, নুরুল মাদ্রাসা। এই মাদ্রাসাগুলির মধ্যে যে ছাত্রগুলি পড়ছে, আপনাদের এলাকার মধ্যে যে ছাত্রগুলি আছে, এগুলি যদি আলেম হয়, আলেমে দিন হয়, শূন্যতার একজন যদি সিপাহ সালার হয়, তাহলে এলাকার মধ্যে কোনো বাতিল আসতে পারবে না। এলাকার অনেক ছাত্র মাদ্রাসায় পড়ে, এখন বর্তমানে নভেম্বর এবং ডিসেম্বর, এই দুই মাসের মধ্যে আমাদের মাদ্রাসার মধ্যে ছাত্র ভর্তি হচ্ছে। আপনাদেরকে বলবো এলাকার ছাত্রদেরকে মাদ্রাসামুখী করেন, মাদ্রাসায় দেন, কারণ মাদ্রাসার মধ্যে আপনি যে ছাত্রটা পড়বে সেটা অন্তত সুন্নি মাদ্রাসায় পড়লে কিছু হোক আর না হোক অন্তত ইমান আকিদাটা বিশুদ্ধ তার কাছে পাওয়া যাবে। যারাই নুরুল মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ সবার ইমান আকিদা মজবুত আছে, আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন। আর মাদ্রাসা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘর, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ঘরের মধ্যে যারা যাবে, আল্লাহর ঘরের মধ্যে আসলে যেরকম রহমত পাওয়া যায়, রসুলের ঘরের মধ্যে গেলে সেরকম রহমত পাওয়া যায়। মাদ্রাসার মধ্যে যাওয়ার জন্য বলবো, মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে দেওয়ার জন্য বলবো। আপনারা সবাই এই জিনিসটা মাথায় রাখবেন, যারা এই কমিটির মধ্যে আছেন তাদেরকে বলবো, আমাদের খতিব তো ওনাকেও বলবো যাতে এই এলাকার ছাত্রদেরকে নৌলম মাদ্রাসা ভর্তি করা দেন। এবং নৌলম মাদ্রাসা আপনাদের এলাকায় আছে, এখানে অনেক গরু ছাগল তুলেছেন সেটার বিষয়ে আলহামদুলিল্লাহ আমি বলবো। আমার মাদ্রাসা এখন বর্তমানে অনেক ছাত্র, যার কারণে আমরা মাদ্রাসার মধ্যে ছাত্র ভর্তি করাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, সেজন্য নতুন করে আমাদের বিল্ডিং এর কাজ করতে হচ্ছে। অর্থাৎ আমাদের নিজস্ব আর্থিক সহযোগিতায় আমরা বিল্ডিং করছি ওখানে, অর্থাৎ সেমি ফাঁকা করে ক্লাসরুম বাড়াচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি সম্ভব হয়, আজকে এখানে অনেকেই গরু ছাগলের জন্য টাকা দিয়েছেন, গরু ছাগল খাবেন তারপর পেট দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আপনি মাদ্রাসায় এই ইট এবং সিমেন্ট আমার লাগছে, যদি সম্ভব হয় মাদ্রাসার মধ্যে ইট এবং সিমেন্টের ব্যবস্থা করে দেন। গরু ছাগল চলে যাবে, মাদ্রাসার মধ্যে ইট সিমেন্ট দিবেন, সেই ইট সিমেন্টের মধ্যে বসে বসে মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিসের এলম তলব কর এলম শিখবে, যতদিন পর্যন্ত শিখবে ততদিন পর্যন্ত আপনি মরে গেলেও আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাবে। গরু ছাগলের সওয়াব আজকে আছে কালকে নেই, কিন্তু এই মাদ্রাসা মসজিদের মধ্যে দেওয়ার সওয়াব কদিন থাকবে, এটা আপনি মরে গেলেও আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবে। আপনি এটার জন্য প্রতি বছর দিতে হবে না, একবার দিলেও মাদ্রাসার জন্য মসজিদের জন্য সেটা কি থাকবে, জারি থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার বাচ্চারা ছেলেরা, আপনার মেয়েরা, আপনার ঘরের কেউ আপনার জন্য দোয়া করুক আর না করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যদি কেউ একটা ভালো কথা বলে সে ভালো কথার মাধ্যমে আল্লাহ তাআলা একজন নূরানি ফেরেশতা তৈরি করেন। সুবহানাল্লাহ, একজন মানুষ যদি কোনো একটা ভালো কথা বলে, আমরা তো গালাগালি করি, কথায় কথায় মা বোনকে নিয়ে আমরা গালাগালি করি, আমার রাসূল বলেছেন কেউ একজন ব্যক্তি ভালো কথা বলেছে, কাউকে সালাম দিয়েছে, কারো কেমন আছেন খবরাখবর নিয়েছে, বা কাউকে নামাজ পড়ার জন্য বলেছে, কোরআন খতম করার জন্য বলেছে, যে কোনো একটা ভালো কথা বলেছে, একজন নূরি ফেরেশতা তৈরি হয়। এবং সে যদি 60 বছর 70 বছর বয়সে লক্ষ লক্ষ ভালো কথা বলে, লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা তার কথার মাধ্যমে সৃষ্টি করবেন। এবং সে যদি মারাও যায়, সে যদি মারা যায়, আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাদেরকে বলে, এ আমার ফেরেশতারা, তোমরা অমুক ব্যক্তির ভালো কথার মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এবার অমুক ব্যক্তির জন্য তোমরা কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ, তাহলে আপনি যদি মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার ছাত্র প্রতিটা যদি লফজে লফজে কোরআন হাদিসের কথা বলে, তাহলে কতটা ফেরেশতা তৈরি হবে। এখানে এতক্ষণ পর্যন্ত অনেক অনেক বক্তারা ভালো কথা বলেছে, প্রত্যেকটা ভালো কথাই যদি ফেরেশতা তৈরি হয় তো কয় হাজার ফেরেশতা তৈরি হবে। তাহলে সেজন্য আমি বলবো না, কারো কোনো সন্তানকে ওয়াহাবি খারেজি মাদ্রাসায় দিবেন না। ওয়াহাবি খারেজি মাদ্রাসা গুলো হচ্ছে রসুলের দুশ্মনী করার জন্য একটা বড় বড় দুর্গ, আর সুন্নি মাদ্রাসা হচ্ছে রসুলের ইশকে শিখানোর দুর্গ, সেজন্য সুন্নি মাদ্রাসায় দিবেন। কখনো বাতিল, যারা ওয়াহাবি আলেম, যারা বাতিল আলেম, এরা কখনো নাইব রসুল হতে পারে, এরা হচ্ছে দুশ্মনানে রসুল। নাইব রসুল হচ্ছে তারা যারা সুন্নি মাদ্রাসায় পড়ে, রসুলের ইশক মহব্বত শিক্ষা দেয়, তারাই হচ্ছে সুন্নি, তারাই হচ্ছে নাইব রসুল। তো আমি বলবো আমার মাদ্রাসায় আপনাদের এই এলাকার মধ্যে গরু সহল, যেতক্ষণ হিসেব দেখিলাম মাশাল্লাহ বোধ কতক্ষণ ভালো গরু সহল উঠি, তার মাদ্রাসার লাই সিমেন্ট এবং ইট লাগরাই আজ বস্ত বস্তি বেরো হই আর মরে হই আমাদের আর মাদ্রাসার লাই এখানে সম ফুরিব সহযোগিতা গরম ফুরিব সরকারি বরাদ্দ হত্যা ইট তো তাই জানুয়ারি মেজে ভাবতি করে নেবে এটা লেবলি আনতে এখন উত্তম লামি জঙ্গ ফুচি বহুত কেউ আছে দে
অন্তত এই সামান্য উগ্র সেমিটির বস্তা দিল আর মাদ্রাসালে আমি বহুত উপহার হইব আর এক সেমিটির বস্তা কত টিয়া 500 টিয়া বহুত কেউ 500 টিয়া ইনে নে মোবাইল ওর এমবি টেমবি সাইয়ের খরচ করে এটা নোয়াসানে এরকম বহুত তাহলে এই যদি অন্তত উগ্র সেমিটির বস্তা যদি মাদ্রাসার দ্বন্দ্ব অন্তত রসুলের গরমে যোগ্য সেমিটির বস্তা লাগব যে ইট ফারণ ইট দিবেন সেমিট ফারণ সেমিট দিবেন অন্তত নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে হাত শেষ গরম করিব ইয়ানালা বলি আহ হয় আমি মাদ্রাসালে মারহাবা মারহাবা দিবে 10 বস্তা দিব হই ও আশেক মুস্তাফা ইনকি আল্লাহ হাম করিব মাদ্রাসায় না খেদমত গরম করিব যেহেতু মাদ্রাসার খেদমত করলে মাদ্রাসার আলো বাতাস লাগিল আল্লাহ তালা তারা ইমান নসিব করে হজরত বাহা আনারার জ্ঞান নামই নুন ফানলার তৈমুর লঙ্গর নামই নুন জ্ঞান যারা বুঝল তৈমুর লং তৈমুর লং বহুত বড় সেনাবাহিনী সালাহুদ্দিন আইবি তারা নানি আসি তো ইবে মাদ্রাসার হজরত বাহাউদ্দিন নকশবন্দির মাদ্রাসার ফাঁসদি জাননি সৈন্যবাহিনী হলে বিশাল লস্কর লইয়ার তো বেগুন হদ্দ উজুর অনেক দিন যাইন ইন দি যাইলে হদ্দ বাহাউদ্দিন নকশবন্দি একটা মাদ্রাসা সাবগরের ফোয়া সহল লইয়ারে তো মাদ্রাসা সাবগর তো একটা দুলাবালি উরের হদ্দ দুলাবালি ননর মাথাত ফুরিবু সৈন্য হলর গদ ফুরিবু অনেক দিন যাইন তো তৈমুর লং এবার লস্কর লইয়ারে হদে না যাতে বাহাউদ্দিন নকশবন্দি মাদ্রাসা সাফ করে সদায় মাদ্রাসা ফাঁস দিয়ে যায় এখানে মাদ্রাসা গানোর সাহায্য যায় তো যাতে মাদ্রাসার ফাঁস দিকেই বাহাউদ্দিন নকশবন্দি মাদ্রাসা সাফ করে দোলাবালি ওরণত আছে কিছুদিন পরে তৈমুর লং দুনিয়াতুন গিয়ে গি মারা গি উনি মারা যাওয়ার পরে সাধারণত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে খবর পৌঁছালো হুজুর আজকে তৈমুর লং মারা গিয়েছেন তখন বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন তৈমুর মুর্দ বা ইমান বুর্দ তৈমুর লং তো মারা গিয়েছে কিন্তু ইমান তো সাথে নিয়ে গেছে সুবহানাল্লাহ কারণ বলছে হুজুর কেন বলছে সে একদিন আমার মাদ্রাসার পাশ দিয়ে সবাই নিষেধ করেছে যাওয়ার জন্য কিন্তু সে তারপরও গিয়েছে তার আমার মাদ্রাসার ধুলাবালি তার মাথায় লেগেছে সেই জন্য আল্লাহ তাআলা তাকে ঈমান নসিব করেছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিনানি বলেছেন যে ব্যক্তি আমার মাদ্রাসায় নিজামিয়ার পাশ দিয়ে হেঁটে যাবে আল্লাহ তাআলার সাথে আমার ওয়াদা হয়েছে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবে তাহলে মাদ্রাসার মধ্যে কত ফজিলত দেখেন সেজন্য মাদ্রাসায় দিবেন কারণ মাদ্রাসার মধ্যে নায়েবে রসুল তৈরি করার এটা কারখানা নায়েবে রসুল তৈরি করার কারখানা আর মাদ্রাসা থেকে যদি নায়েবে রসুল তৈরি হয় তাহলে মসজিদকে পাহারা দিতে পারবে তাহলে মিম্বরে রসুল এই স্টেজকে পাহারা দিতে পারবে মাদ্রাসা থেকে যদি আলেম প্রোডাকশন বন্ধ হয়ে যায় মসজিদে কে নামাজ পড়াবে মসজিদের কে মুয়াজ্জিন করবে কে খিতাবত করবে আর স্টেজের মধ্যে মঞ্চের মধ্যে বসে কে তাকরির করবে আর আপনারা কার বক্তব্য শুনবেন অনেক সমস্যা সেজন্য আলেম বানানোর চেষ্টা করেন এলাকার বেশি বেশি ছেলেদেরকে মাদ্রাসায় দেন যারা যারা দিতে পারবেন আমি তাদেরকে বলবো এখানে আমাদের জামাল আছে আমাদের মাদ্রাসার ছাত্র আজিজম জামাল সাহেব ওনাকে দিবেন তো উনি আমাদের মাদ্রাসার মধ্যে পৌঁছে দিবেন ঠিক আছে বাবারা আমি কারো কাছ থেকে তুলবও না কারো কাছে বলবও না কারণ রাত বেশি হয়ে গেছে সেজন্য সবাই নিজ দায়িত্বে যার যতটুকু ইচ্ছা ততটুকু মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন সবাই একটু ফাতিহা শরীফ পড়ুন নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد المادن الجود والكرم منبع العلم والحلم والحكم مبارك وسلم আরেকটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি আগামী জানুয়ারির 18 এবং 19 তারিখ আমাদের রাহাতি দরবার শরীফের ওরস মোবারক আগামী জানুয়ারির 18 এবং 19 তারিখ 18 তারিখ সকালে মহিলাদের মাহফিল এবং 19 তারিখ হচ্ছে পুরুষদের মাহফিল 19 তারিখ হচ্ছে পুরুষদের মাহফিল সেজন্য 18 তারিখ এবং 19 তারিখ দুই দিনের মহিলাদেরকে 18 তারিখ এবং পুরুষদেরকে 19 তারিখের দাওয়াত দিচ্ছি সবাই শরীক হবেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم احفظ إخواني المسلمين في فلسطين ولبنان وأردن وبنغلاديش يا رب العالمين آمين. اللهم أنزل لنا الرحمة والبركة والسكينة في بلادنا البنغلاديش يا رب العالمين
بمنك وكرمك ولطفك يا رب العالمين إله العالمين أذكري غوثية كوميتي بنغلاديش دكين سويد باري شاكر পক্ষ থেকে এই আজিমশান মাহফিলকে তোমার দরবারে কবুল করো আমিন বলে যারা যারা মাহফিলের জন্য হাজির হয়েছে যারা মাহফিলে এসেছে এতক্ষণ পর্যন্ত তাকরিরাত শুনেছে মওলা বিভিন্ন খতামাত আদায় হয়েছে যা যা কিছু হয়েছে মওলা সমস্ত কিছু তোমার আলিশান দরবারে কবুল করো আমিন সমস্ত কিছু থেকে তোমার বান্দাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে মওলা এগুলোর সব লক্ষ্য কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও সমস্ত আউলিয়া কেরাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে পৌঁছায় মওলা রব্বে করিম তাদের এই মাহফিলের সব মওলা সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানি সাইয়েদনা বাহাউদ্দিন নকশবন্দি সাইয়েদনা গরিব নওয়াজ সাইয়েদনা উমর সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দরবারের মধ্যে পৌঁছিয়ে দিও খাজা খাজীগণ খাজা আব্দুর রহমান চৌরবি শেদ সামন শ্রীকুটি আল্লামা খাজা তৈব শাহ রহমতুল্লাহ দরবারের মধ্যে পৌঁছে গোসে ভান্ডারী বাবা ভান্ডার শেনশে জেলগমজ ভান্ডারের দরবারের মধ্যে পৌঁছে দিও মাওলা মুসনেদুর মঙ্গাল রাহাতুল আশিকিন রাহাতুল আলম আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি নূর আলম আল্লামা নূর সফা নইমি রহমতুল্লাহ দরবারের মধ্যে পৌঁছে দাও হযরত বিসমিল্লাহ শাহ ওয়ালিদুল করিমের দরবারের মধ্যে পৌঁছে মাওলা এই এলাকার মধ্যে মৌলা যারা যারা শহীদ হয়েছে মৌলা প্রত্যেকের কবরের মধ্যে পৌঁছে দাও বিশেষ করে মরহুম মকফুর শামসুল হুদা শিকদারের কবরের মধ্যে পৌঁছে দিও মৌলা তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগিচা বানিয়ে দাও হযরত সৈয়দ গাজী শাহ রহমাতুল্লাহ দরবারের মধ্যে পৌঁছে মৌলা রব্বে করিম মৌলা তোমার দরবারে ফরিয়াদ আমাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরের মধ্যে পৌঁছে দিও মৌলা আমরা যারা হাত তুলে দিয়েছি মৌলা আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করো মৌলা আমাদের সবার রিজিকের মধ্যে বরকত দান করো আমাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে তরক্কি দান করো আমাদের মধ্যে যারা বেকার তাদেরকে কাজ করার তৌফিক দান করো এই এলাকার যারা বয়স্ক তাদেরকে হায়াত তৈবা দান করো এই এলাকার নওজওয়ান যারা তাদেরকে সুন্নিয়তের কাণ্ডারি বানিয়ে দাও এলাকার যারা মাসুম আছে তাদের লেখাপড়ার মধ্যে তাদের বিদ্যা বুদ্ধির মধ্যে বরকত দান করো মৌলা এলাকার মা বোনদেরকে ইজ্জতের জিন্দগি দান করো বে যদি বেহায়া পনা থেকে হেফাজত করো গান বাজনা ফেকেজ বেঞ্চ থেকে এই এলাকাকে হেফাজত করো মৌলা রব্বে করিম এলাকার যুবকদেরকে মৌলা তোমার হাবিবের মহব্বত দান করো আহলে সুন্নাত ওয়াল জামাতের মহব্বত দান করো মৌলা সুন্নিয়তের মহব্বত ইসলামের মহব্বত সবার অন্তরে দান করো মৌলা রব্বে করিম তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি মসজিদের মধ্যে যারা খিতাবতের মধ্যে আছে আরাকিন যারা আছে আজকের এই মাহফিলের মধ্যে যারা যারা এসেছে যারা এসে চলে গিয়েছে যারা আসবে মৌলা যারা এসেছে মৌলা যারা আসতে চেয়েছে কিন্তু আসতে পারে নাই সবার হকের মধ্যে দোয়াকে কবুল করো রব্বে করিম এই মাহফিলের জন্য যারা শরীক সামিল হয়েছে মৌলা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আর্থিক মানসিক শারীরিকভাবে সহযোগিতা করেছে তাদের শিরকতকে কবুল করো প্রবাসীর মধ্যে অনেকেই আছে মৌলা যারা প্রবাস থেকে এই মাহফিলকে সহযোগিতা করেছে রব্বে করিম তাদের হকের মধ্যে দোয়াকে কবুল করো তাদেরকে প্রবাসের জিন্দগির মধ্যে মৌলা আমনে আমার নসিব নসিব করো মৌলা মৌলা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি দান করো মৌলা তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি মৌলা বিশেষ করে এই মাহফিলে যারা আগামী বছর প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকেও কবুল করো মৌলা তাদেরকে প্রতিশ্রুতি আদায় করার তৌফিক দান করো এই মাহফিলকে রৌনক করে দাও মুনাওয়ার করে দাও আগামী দিনে এই মাহফিলকে আরো ব্যাপকতা দান করো মৌলা এই মাহফিলকে উজালা করে দাও মৌলা মুনাওয়ার করে দাও মৌলা রব্বে করিম তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি মৌলা এলাকার সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সাবিত কদম রাখো মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকার তৌফিক দান করো ইলাহুল আলামিন আমাদের সবাইকে জিন্দেগির মধ্যে একবার হলো হজ্জ বাইতুল্লাহ নসিব করো জিয়ারতে মদিনা নসিব করো মৌলা ওয়াসিয়ে কমিটি বাংলাদেশ সহ সমস্ত সুন্নি সংগঠনকে কবুল করো মৌলা ইলাহুল আলামিন এই সংগঠনে যারা সদস্য আছে মৌলা তাদের সবাইকে কাদেরি হিসাবে কবুল করো কাদেরি কর কাদেরি রা কাদেরি ইয়ামে ওঠা কাদরে আব্দুল কাদের কুদরত নুমা কে ওয়াসতে ইমদাদ কুন ইমদাদ কুন আজরঞ্জ গুম আজাদ কুন দর দীন দুনিয়া শাদ কুন ইয়া গাউস আজম দস্তগীর লফজ আল্লাহ হো মনকশ মেরে দিল মে ইয়া ইলা রাহতে যা রাহতুল্লাহ নকশ বন কে ওয়াসতে নূর বাতিন সে মেরা দিল কর মুনাওয়ার আয় খুদা মুর্শিদে নূর সফা গৌসে জমা কে ওয়াসতে ইয়া ইলাহি পুল সে গুজরে জব নঈমি কাফিলা রব্বে সল্লিম কি সদায়ে দিল রুবা কে ওয়াসতে খুদায়া বহক্কে বনি ফাতিমা খুদায়া বহক্কে বনি ফাতিমা কেবর কৌল ইমা কুনি খাতমা আগর দাওয়াত তমরত কুনি ওয়ার কবুল মনো দস্ত দামান আলে রসুল মনো দস্ত দামান আলে রসুল মনো দস্ত দামান আলে রসুল আল্লাহুম্মা ইহফিজ ইখওয়ানিল মুসলিমিন
في مشارق الارض مغاربها يا رب العالمين. اللهم عيد مدرستنا نور العلوم ومؤسسها كان من اوليائك الصالحين فاجعلها مركزا لاهل السنه والجماعه يا رب العالمين. اللهم انصر جمعياتنا غوثية كوميتي بنغلاديش يا رب العالمين التي قامت بخدمة الإسلام والمسلمين وتجتهد في نشر العقائد الصحيحة يا رب العالمين بمنك وكرمك ولطفك يا رب العالمين بحرمة الساعة المباركة وقت المبارك شهر المبارك يا رب العالمين. وصل اللهم على سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.